الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর নাম আর রাহিম আমরা শুনছি। এই বক্তৃতা গত ক্লাসে আমরা কোরআনুল করিমের আলোকে আর রাহিম আলোচনা করেছি এবং আজও কোরআনুল করিমের আলোকে সে আলোচনা হবে। কিছু কোরআনুল করিমের বিশেষ কিছু বিষয়ের প্রতি কিছু আলোকপাত করা হবে, যেহেতু এটি প্রাসঙ্গিক ক্রমে আসবে। আমরা তারপর হাদিসের আলোকে রহিমের আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত ক্লাসে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, যে এর বিষয়বস্তু ছিল যে কিভাবে রহমত পাওয়া যায়। রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক, সব সময় সেটি করছেন, বান্দার প্রতি করছেন। তো যারা রহমত পাবে, সেই রহমত পাওয়াটাকে কোরআনের ভাষায় তুরহামুন বলা হচ্ছে। তো আমরা আলোচনা করেছি যে কি কি ভাবে কোরআনের আলোকে, আমরা কিন্তু হাদিসের আলোকে এখনো আলোচনা করিনি, সুতরাং ধৈর্য ধরুন। কোরআনের আলোকে কারা রহমত পাওয়ার যোগ্য কিংবা কারা রহমত পেতে পারে, সেটার একটা আলোচনা গত ক্লাসে হয়েছে, আশা করি শুনবেন, শুনেছেন। এর ভিতরে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ সূরাতুল আরাফ আয়াত নাম্বার 204। যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন فَاسْتَمِعُوا لَهُ, প্রথম কাজটি হচ্ছে মানে আমাদেরকে শুনতে হবে, তারপরে হচ্ছে ও আনসিত এবং চুপ করতে হবে। এই দুটো কাজ একসাথে হলেই লাল্লাকুম তোরহামন, তাহলে তার উপরে রহম আসবে, পাওয়া যাবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম, এই যে এটি পাওয়ার একটি ভালো উপায় হচ্ছে কোরআন শোনা। এখানে কিন্তু কোরআন পড়তে বলা হয়নি, এখানে বলা হয়নি যে মানে আপনি পড়ুন, বলেছে শুনুন। ওয়াইজা কোরিয়াল কোরআন, তার মানে যখন কোরআন পড়া হয় তখন রহম পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমরা বাস্তব জীবনে যেটা দেখি সেটি হচ্ছে, আমাদের সমাজে যেটা দেখা যায়, আজকাল গাড়িতে অথবা কারোর বাড়িতে কেউ যদি যায়, তাহলে কিছু মানে লোক শুধু শুধুই কোরআন চালিয়ে রাখে, এদিকে বাচ্চারা চিৎকার করছে, নিজেরা হাসাহাসি করছে, কথা বলছে, গাড়িতেও একজন আরেকজনের সাথে কথা বলছে আর কোরআন চলছে। এটাতে যিনি করছেন, যিনি শুনছেন, বসে আছেন, কেউই রহম পাবে না। তো রহম যদি না পায় তাহলে পাবেটা কি? পাবে পাবে সর্বনাশ। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে বলেছেন যে তোমরা রহম পেতে পারো, এর অন্যতম একটি হচ্ছে কোরআনকে শ্রবণ করা এবং চুপ থাকা। তো আমরা শুনি ঠিকই, কিন্তু আমরা চুপ থাকি না, আমরা কথা বলতে থাকি। তো কথা বলতে থাকলে শোনাটা পরিপূর্ণতা লাভ করে না এবং তাতে রহম পাওয়া যাবে না।
যদি দুর্ভাগ্য থাকে তাহলে হয়তো শাস্তিও হতে পারে, আল্লাহ ভালো জানেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে তারা কিন্তু কোরআন চলাকালীন সময় গন্ডগোল করে, কথাবার্তা বলে, সরগোল করে, তার মানে এই চরিত্রটা হচ্ছে কুফুরি। এই কারণেই সর্বনাশ হতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াকুল সূরাতুল ফুসসিলাত, যেটা আপনারা আমাদের দেশের কোরআন গুলোতে হামিম সিজদা নামে রয়েছে, এই সূরার আরেকটি নাম হচ্ছে ফুসসিলাত, আয়াত নাম্বার 26। ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যে কাফের যারা তারা বলে যে তোমরা কোরআনকে শ্রবণ করো না, তাহলে করোটা কি? ওয়াল গাউফি, গন্ডগোল করো, কথাবার্তা বলো, সরগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তারা তোমরা বিজয়ী হবে। তার মানে যারা কোরআন বিরোধী, যারা শুনতে চায় না, তারাই জয়লাভ করবে। সুতরাং এর হাত থেকে আপনাকে বাঁচতেই হবে। এই মহামারী সমাজে বিশেষ করে যারা নামাজ রোজা করে না, তারা তো কোরআন শুনে না, কিন্তু যারা নামাজ রোজা করে তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের অনুষ্ঠানে নিয়মিত শুনে, মানে অথবা খুব ভালোভাবে দিন চর্চা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেছে, তারা এই অসুখে বেশি আক্রান্ত। কারণ তাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে বাসায় কেউ আসলেই তাকে একটু কোরআন শোনাইতে হবে, হয় ক্যাসেট চালিয়ে দিতে হবে, অথবা একটা ভিডিও চালিয়ে দিতে হবে, অথবা একটা ইউটিউব চালিয়ে দিতে হবে, কোরআন চলতেছে, রান্না চলতেছে, শব্দ চলতেছে, কোরআন চলতেছে, টিভি চলতেছে, কোরআন চলতেছে, কথা চলতেছে, ঠাট্টা চলতেছে, মস্কারা চলতেছে। এগুলো যদি কেউ করে তাহলে এই চরিত্রটা হচ্ছে কুফুরি চরিত্র। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ, যে কাফের যারা তারা বলছে যে কোরআনটা তোমরা শুনো না, ওয়াল গাউফি, বরঞ্চ এই কোরআন পাঠ করার সময় তোমরা গন্ডগোল করো, সরগোল করো, কথাবার্তা বলো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই যারা শুনে না তারা এটা জয়ী হবে। এখন এই যে আয়াত, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে কতগুলো প্রাসঙ্গিক কথা আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াত দিয়ে নামাজের ভিতরে যারা জামাতে নামাজ পড়েন তারা কোরআন শোনার জন্য চুপ থাকেন, এই দলিল মানে হাদিস দ্বারা প্রমাণ নেই, কোন হাদিস দ্বারা প্রমাণ নেই যে এই আয়াতটি নাজিল হয়েছে নামাজের ভিতরে চুপ থাকার জন্য, এটি কিন্তু তা নয়। যদিও অনেক স্কলার এই আয়াত দিয়ে দলিল দিয়ে থাকেন, কিন্তু আমরা সিফাতু সালাতুন নবী শেখ আলবানি রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবটা যখন আমরা স্টাডি করেছি তখন দেখেছি যে তিনি এই আয়াতটুকু দিয়ে কোনো দলিল পেশ করেন নাই। সুতরাং এই আয়াতটুকু নামাজের জন্য খাস এটা বলা যাবে না, এটি সর্ব অবস্থায়। এখন যারা নামাজ পড়েন তারা কোরআন পাঠ করেন, যদি মনে করেন বাসায় আপনি নামাজ পড়ছেন তাহলে কোরআন শরীফ আপনি নামাজের ভিতরে পড়ছেন, কিন্তু বাসার পরিবেশ হচ্ছে এই যে এখানে কিছু লোক কথা বলছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি নামাজ পড়বেন? তারা তো কথা বলছে। এখানে প্রথম উপায় হচ্ছে যে যারা কথা বলছে তাদের কাছ থেকে সরে যাওয়া, সম্ভব হলে সরে যাওয়া, অন্য রুমে গিয়ে নামাজ পড়া যেখানে কেউ কথা বলে না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিভিশন যদি চলতে থাকে, সেখানে যদি মানুষ কথা বলতে থাকে, সেই ঘরের ভিতরে নামাজ পড়া যাবে কি না? পড়া যাবে না। শব্দ হলে ওই ওই ঘরে যে সকল মানুষ, সেটা টেলিভিশনের মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে হোক, অথবা কথা বলতে থাকুক, টেলিফোন, টেলিভিশন এবং কম্পিউটার এবং মানুষ নিজে যদি কথা বলতে থাকে,
তাহলে ওই কক্ষে আপনি নামাজ পড়তে পারবেন না। এর দলিল হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نهيت ان اصلي خلف المتحدثين والنائم والنيام هذا الحديث حسنه الباني الكتاب ارواء الغليل حديث نمبر 96 বাই টু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদিগকে নিষেধ করেছি যে যারা কথাবার্তা বলে খালফাল মুতাহাদ্দিসুন, মুতাহাদ্দিসুন মানে যারা কথা বলছে, সেটা টেলিভিশন হোক টেলিফোন হোক, ওই বস্তু অথবা ওই ব্যক্তির পিছনে আপনি নামাজ পড়তে পারেন না। অন্যায় এবং যারা ঘুমিয়ে আছে তাদের পিছনেও আপনি নামাজ পড়তে পারেন না, যদি সেই নামাজে আপনি কেরাত জোরে পড়েন। এই কারণেই দেখা যায় যে মসজিদে যখন মানুষ খুব জোরে জোরে কথা বলে তখন মানুষের উচিত নামাজ না পড়া, ওই ওই নফল নামাজগুলো তখন পড়াটা মানে বন্ধ করে দেওয়াটা উত্তম। কেননা যদি লোকজন কথা বলে তাহলে ওই লোকদের পিছনে নামাজ পড়াটা নিষেধ করার হাদিস রয়েছে, নাহাইতু আন উসাল্লিয়া খালফাল মুতাহাদ্দিসিন। তেমনি ভাবে টেলিভিশন চলাকালীন সময়ও আপনি ওই কক্ষে নামাজ পড়তে পারেন না, কারণ নামাজের ভিতরে আপনি কেরাত পাঠ করছেন, কোরআন পাঠ করছেন, আর যখন কোরআন পাঠ করছেন তখন ওই ব্যক্তিকে সেটা শুনতে হবে। একটি জিনিস দেখা যায় যে আমাদের যেমন রামাদান আসছে, মসজিদের ভিতরে এক শ্রেণীর মানুষ, মেয়েদের ভিতরে হয় কিনা জানি না, মসজিদে গিয়েই রোজার মাসে এই কোরআন পড়তে থাকে, এত জোরে জোরে কোরআন পড়তে থাকে, এবং তার দেখা দেখি আরেকজনও পড়তে থাকে, এইভাবে পড়ার একটা বিরাট প্রতিযোগিতা চলতে থাকে। আর মসজিদে অন্য লোকরা যারা যায় মসজিদের ভিতরে তারা নামাজ পড়তেছে সেটাও চলতে থাকে, এ কোনোটাই বৈধ নয়। মসজিদের ভিতরে জোরে আপনি কোরআন পড়তে পারবেন না যদি অন্য কেউ থাকে এবং সে যদি নামাজ পড়ে। সুতরাং এখানে হুকুমটা উল্টে যাবে যে যখন আপনি নামাজ পড়ছেন তখন যিনি কোরআন পাঠ করছেন তিনি জোরে আর কোরআন পড়তে পারবেন না, নিষেধ। এই কারণে যিনি আগে যেটা শুরু করবেন তার পিছনে অন্য কেউ নামাজ পড়তে পারবে না, এটা একটা বিরাট সর্বনাশ, বিশেষ করে মসজিদের ভিতরে রোজার মাসে দেখা যায় চিৎকার করে করে রোজার মাসে আসরের নামাজের পরে পুরুষদের ক্ষেত্রে বলছি এই নামা কোরআন পড়ছে কোরআন পড়ছে কোরআন পড়ছে, অন্য লোক এসে যে আসরের নামাজ পড়বে তার কোনো সুযোগ নেই, কিন্তু এটা নিষেধ। এই এটি একটি সহি হাদিসের ভিতরে এসেছে আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ'তাকাফা ওয়া খাতাবা আন-নাস, তিনি একবার ইতিকাফে ছিলেন, এক্স্যাক্টলি রোজার মাসের ঘটনাটাই হাদিসের ভিতরে এসেছে, তিনি একবার ইতিকাফে ছিলেন তখন এই গন্ডগোল শুরু হয়েছিল যে মানুষ জোরে জোরে কোরআন পড়ছে। সাধারণত রোজার মাসে এই মহামারীটা শুরু হয়, মনে হয় যে কোরআন পাঠ করে খুব রহম নাজিল হচ্ছে, রহম তো নাজিল হবেই না, সর্বনাশ নাজিল হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু আপনি শব্দ করে কোরআন পড়ছেন এবং অন্যকে ডিস্টার্ব করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে তিনি একটি খুতবা দিলেন, ওয়া খাতাবান নাস ফাকাল, তিনি বললেন আমা ইন্না আহাদুকুম ইযা ক্বামা ফিস সালাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, যে তোমাদের ভিতর যে কেউই যখন নামাজে দাঁড়ায় মানে নামাজের ভিতরে যখন সে কেরাত পাঠ করে অথবা তাসবিহ পাঠ করে সে তার প্রভুর সাথে রবের সাথে কানে কানে কথা বলে, সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু আল্লাহ সুবহান তাআলার কানে কানে কথা বলি, ইউনাজি রব্বাহু, কানে কানে কথা বলাটাকে বলা হয়েছে হাদিসে ইউনাজি নাজা, ওখান থেকে এসেছে মুনাজাত, যেটা আমাদের সমাজে উল্টা হয়ে গেছে। মুনাজাত কথাটা হচ্ছে চুপি চুপি দোয়া করা, আর আমাদের সমাজে হইলো কি মুনাজাত মানে হইলো মাইক দিয়ে করা, এটাকে বলা হয় আখেরি মুনাজাত, একটা হাস্যকর,
এটা হাদিসের অর্থের বিপরীত। যারা মোনাজাত শব্দের ব্যাকরণগত অর্থ জানে তাদের ভিতরে মানে হাসি ছাড়া মানে মূর্খতার একটা সীমা তাও আমাদের সমাজে নাই। হাদিসের ভিতরে বলা হয়েছে ইউনাজি, যে তোমরা যখন নামাজে তাসবিহ তাহলিল পড়ো তখন তোমরা প্রভুর সাথে গোপনে চুপি চুপে কথা বলো। এই নাজা শব্দ থেকে এসেছে মুনাজা, মুনাজাত। সুতরাং মুনাজাত যেটা সেটা আসলে একাকী নিজে নিজে করতে হয় চুপি চুপে, এটাকে মুনাজাত বলে। আর চিৎকার করে যেটা বলা হয় সেটাকে অন্য কোনো নাম দেওয়া যেতে পারে, যেমন দোয়া, নিদা ইত্যাদি, কিন্তু মোনাজাত বলা যাবে না, দোয়া বলা যাবে, সেটা ঠিক আছে। তো আখেরি মোনাজাত না বলে আখেরি দোয়া বলাটা উচিত ছিল। মোনাজাত এটা শাব্দিক ভাবে অশুদ্ধ, চুপি চুপে দোয়া করাটাকে মোনাজাত বলা হয়। ফালিয়ালাম আহাদুকুম মা ইউনাজি রব্বাহু, রবি সাল্লাহ সাল্লাম বলছেন যে তাহলে যে নামাজ পড়ছে তাকে জানতে দাও সে কি চুপি চুপে পড়ছে। মানে আমরা যে পড়ছি আমাদের দেশে চুপি চুপে, আমাদের বাংলাদেশের সমাজে নামাজে যারা আমরা পড়ি তারা আসলে নিজেরাই কিছু শুনি না, ঠোঁট নাড়িয়ে কোনো পড়া হয় না, সেটা জিহ্বা নাড়িয়ে পড়া পড়তে হবে, জিহ্বা নাড়িয়ে পড়তে হবে কম কম শব্দে, ওটাকে পড়া বলে, পড়া হারাকাতাল লিসান, জিহ্বা নাড়িয়ে। আর আমাদের বাংলাদেশি ভাইরা বন্ধুদের কথা জানি না, এটা হচ্ছে হতভাগা একটা জাতি যারা নামাজের ভিতরে ঠোঁট নাড়িয়ে সবকিছু করে। ঠোঁট নাড়ালে কোনো পড়া হয় না, ঠোঁট নাড়ালে কি হয় সেটা হাদিসের ভিতরে নাই, সেটা লিসান জিহ্বা নাড়িয়ে পড়তে হবে। তো এই পড়াটা এমন ভাবে পড়তে হবে সে যেন লক্ষ্য করে সে কি পড়ছে, সেটি হাদিসে এসেছে। ফাল ইয়ালাম আহাদুকুম মা ইউনাজি রাব্বাহু, তার জানতে হবে সে কি পড়ছে। সুতরাং আমরা যেটা পড়ছি সেটার দিকে খেয়াল রাখতে হবে। ওয়ালা ইয়াজহার বাদুহুম বাদুকুম আলা বাদ বিল কিরাআতি ফিস সালাহ, তোমরা নামাজের ভিতরে একে অপরের উপরে কোরআন জোরে জোরে পাঠ করো না, অর্থাৎ নামাজের বাইরে যে আছে সেও কোরআন পাঠ করতে পারবে না শব্দ করে নামাজে। সুতরাং নামাজিদের স্বার্থে মসজিদের ভিতরে রোজার মাসে চুপে চুপে কোরআন তেলাওয়াত করাটা উত্তম, মানে এটা উচিত, যেহেতু লাআল্লাকুম তুরহামুন, আমাদের তো রহম পেতে হবে, আমাদের এমন কিছু করা যাবে না যে কোরআনও শুনলাম কিন্তু রহম পেলাম না, তাহলে সর্বনাশটা পাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সেটাই আমাদেরকে বাদ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে বিভিন্ন আয়াত এসেছে, তো এর ভিতরে একটি আয়াতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই, সেটি হচ্ছে যে যে কোন আয়াতের ভিতরে যদি কোনো জিনিস থাকে সেটার থেকে বোঝা যায় না যে এই কাজগুলো করলে তার উপরে রহম হবে, এইভাবে তাফসির করা যায় না। তোরহামুন শব্দটা যেই যেই আয়াতগুলোতে এসেছে সেগুলো আমরা আলাদাভাবে শিখেছি, এর বাইরে তোরহামুনের আর কোনো আয়াত নেই। কিন্তু আমার নজরে এসেছে উত্তর আমেরিকার একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা, তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে কারা রহিম পেতে পারে। তো উনি সূরা ফুরকানের 63 নাম্বার আয়াতের তাফসির করেছেন যে এই এই গুণ থাকলে তিনি রহম পেতে পারেন, এটা ওনার নিজের ধারণা, কোনো হাদিসের সাথে কোনো যোগাযোগ নাই। তিনি অত্যন্ত জনপ্রিয়, তার নাম আমি বলে আপনাদের মনে কষ্ট দিতে চাই না, বিভিন্ন মিডিয়াতে তার বক্তৃতা প্রচুর পাওয়া যায়, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা খুব বেশি, উনি জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। তিনি বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ইত্যাদি
এই এই সাথে অনেকগুলো আয়াত আছে, আপনারা সবাই জানেন সূরা ফোরকানে একটা আয়াত, কিন্তু আয়াতের শুরুতেই ও ইবাদুর রহমান, এই ইবাদুর রহমান বলে এটা বোঝানো হয়নি যে এই গুণগুলি অর্জন করলে আল্লাহ তার উপরে রহম করবে, কারণ এটা এই আয়াতের ব্যাখ্যা নয়। তাফসির ইবনে কাসির পরে দেখেন উনি কি লিখেছেন, সেটা সেই জন্যই আমাদের উচিত যে মানে যার কার যে কোনো লোকের কাছ থেকে যখন আপনি কোরআনের ব্যাখ্যা শুনেন তখন আপনি বাসায় গিয়ে তাফসির ইবনে কাসির খুলে দেখবেন যে উনি কি বলেছে, এটা ঠিক আছে কিনা। আমি তাফসির ইবনে কাসির থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি যে এই ইবাদুর রহমান বলতে এখানে রহম বুঝাচ্ছে না, এখানে বলছে কালা ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা হাযিহি সিফাতুল ইবাদুল্লাহিল মুমিন, উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান আর ইবাদুল্লাহ এর ভিতরে এই আয়াতে কোনো পার্থক্য নাই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটাকে কখনো পরিবর্তন করে রহমান বসিয়েছেন, কারণ দুটি শব্দ হচ্ছে একে অন্যকে প্রতিস্থাপন করতে পারে, তাতে কোনো অর্থের মানে পরিবর্তন হয় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল উদ কুল বলুন উদউ আল্লাহ ওয়া আউ উদউর রহমান, যে তোমরা যখন ডাকো আল্লাহ নামই ডাকো অথবা রহমান নামই ডাকো। সুতরাং এই দুইটি নাম কিন্তু রহিম এভাবে আসবে না। সুতরাং ও ইবাদুর রহমান এই এই আয়াতের শুরুতে ইবনে কাসির বলেছেন যে এটি হচ্ছে মুমিনদের কতগুলো গুণাবলী, মানে এইখানে যেগুলো আছে তিনি তখন এর অনেক তাফসির করেছেন, আমি সেখান থেকেও আপনাদের কিছু শোনাতে চাই যে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলছেন যে আইয়ি বিসাকিনাতি ওয়াকারা মিন গাইরি জাবারিয়াতু ওয়ালা ইস্তিগবার, যে মানুষ বিনয়ের সাথে গাম্ভীর্য বজায় রেখে জমিনের উপরে চলাফেরা করবে কিন্তু কখনো গর্ব প্রকাশ করবে না, দাপট দেখাবে না, অহংকার করে চলবে না, গাইরু ইস্তিকবার ওয়ালা মারহা আনন্দ প্রকাশ করবে না। আর তিনি এটার ব্যাখ্যা করেছেন যে কেউ রাগ করবে না। আমি তাফসির ইবনে কাসির পরে দেখলাম যে কোথাও রাগের কোনো ব্যাখ্যা এখানে নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে মুমিনদের ভিতরে এই কেউ রাগ করবে না, এই কথাটা এখানে নাই, কিন্তু তিনি তার তাফসিরের ভিতরে এটি বলেছেন। অথচ ইবনে কাসির এর ব্যাখ্যায় একটি হাদিস বলেছেন, ওই হাদিসটা তিনি বলেন নাই। হাদিসটা হচ্ছে এই যে যখন আমরা মসজিদে যাই বাংলাদেশি মসজিদে গুলোর সামনে গেলে এই হাদিসটা আপনি দেখতে পারবেন, যে একটি হতভাগা জাতি সারা বাংলাদেশে ইভেন উত্তর আমেরিকাতে বিভিন্ন বাংলাদেশি একটি মসজিদ বাংলাদেশি মসজিদ কিনা এটা বোঝার উপায় হচ্ছে মসজিদের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন নামাজ শুরুর একটু আগে, দেখবেন যে শুধুমাত্র বাংলাদেশি মসজিদে কিছু কিছু বুড়ো মুসাল্লি দৌড়াদৌড়ি করে মসজিদের ভিতরে আসছে যখন নামাজটা শুরু হয়, তারা মনে করে এই দৌড় দেওয়াটা খুব রহম নাজিল হবে, দৌড় দেওয়া তো রহম হবেই না শাস্তি হবে। মসজিদের ভিতরে মসজিদের দিকে আজান দেওয়ার পরে যদি কেউ দৌড় দেয় তাহলে তার তাকে শাস্তি পেতে হবে, শাস্তি কোনো রহম নাই, কেননা এই হাদিসটুকু ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। আপনারা ইবনে কাসির খুলে দেখুন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন বান্দা যারা তাদের দৃষ্টান্ত হচ্ছে যে মানে তারা কি করবে, যে মানে তারা যখন হাঁটবে তখন তারা মানে ইয়ামশুনা আলাল আরদ হাওনাও, মানে তারা শান্ত স্থির ভাবে হাঁটবে, ভাব গম্ভীর্য নিয়ে হাঁটবে, এটাকে ব্যাখ্যা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা। সুতরাং ওই যে বিখ্যাত বক্তা যিনি কোরআনের বিশেষ গবেষক এবং সারা এখন তো মনে হচ্ছে সারা পৃথিবীব্যাপী তার জনপ্রিয়তা, এখন তিনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার মধ্যপ্রাচ্য সব জায়গায় কোরআনের ব্যাখ্যা করে বেড়াচ্ছেন, তার নজরে এই হাদিসটা পড়েনি, অথচ ইবনে কাসির হাদিসটা বলেছেন ইজা আতাই তুমুস সলা ফালা তাতুহা, যখন তোমরা নামাজের জন্য আসো তখন তোমরা দৌড়িয়ে আসিও না, একটা একটা নিষেধ, ও আন্তুম তাসআউনা
তোমরা দৌড়াদৌড়ি করো না, ওয়া আতুহা আলাইকুম বিসাকিনা, তোমরা শান্তভাবে আসো, ওয়াকার, তোমরা ভাব গম্ভীর ভাবে আসো, ফামা আদরাকতুম মুসলা, ফা আদরাকতুম, যতটুকু তোমরা নামাজের পাও মানে জামাত পাও, ফাসাল্লু, ততটুকু তোমরা আদায় করো, ওয়ামা ফাতাকুম, যতটুকু তোমরা না পাও, ফাতিমু, সেটা তোমরা পূর্ণ করো, মানে নামাজের তকবিরওয়ালা ধরতে হবে, কিংবা নামাজের শুরু থেকে আপনাকে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তে হবে, এটি হাদিসে বলা হয় নাই। যদি তাড়াহুড়া করেন তাহলে কোনো রহম পাবেন না। যারা গাড়ি চালাচ্ছেন তাদের খাদমতো বলছি, অনেক সময় দেখা যায় যে আপনি গাড়ি চালিয়ে মসজিদে জামাত ধরতে চাচ্ছেন, যখনই আপনি মসজিদের দিকে ড্রাইভ করছেন সেই মুহূর্ত থেকে আসলে হাদিস অনুযায়ী আপনি নামাজের ভিতরে সামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ, হাদিস আছে যারা মসজিদের দিকে রওনা দেয় আর অন্য কোনো উদ্দেশ্যে সে রওনা দেয় না, সেই মুহূর্ত থেকে সে আসলে নামাজের ভিতরেই আছে। আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, দৌড়ে ট্রাফিক লাইট ভাঙতে হবে না, মসজিদের সামনে দৌড়াদৌড়ি করতে হবে না, এগুলি হচ্ছে মূর্খতা, এবং এর বিরুদ্ধে হাদিস রয়েছে যে এগুলো করা যাবে না। এই হচ্ছে ওই আয়াতের ব্যাখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়া ইবাদুর রহমান এই আয়াতের ভিতরে আরেকটি ব্যাখ্যা ইবনে কাসির বলছেন, যে আবদুল্লাহ ইবনে মোবারক এবং অন্যান্য সালাফ যারা বলেছেন যে ইন্নাল মুমিনুনা কাওমুন জুলুল, যে যারা বিনীত, জুলুল মানে হচ্ছে যারা, যাদের বিনয় ঝরে পড়ছে, জালাত মিনহুম ওয়াল্লাহু আসমা ওয়াল আবসারু ওয়াল জাওয়ারিহ, যাদের চোখ, তারপরে কান, তারপরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ে নিমজ্জিত, খুব বিনয়ী ভাবে চলাফেরা করছে, মানে মানে এমন বিনয় যে অনেকে হয়তো মনে করতে পারে তার হয়তো অসুখ করেছে, সেটা পর্যন্ত তারা ব্যাখ্যা করেছেন। হাত্তা তাহসিবু হুম মারদা ওয়ামা বিল কাওমি মিন মারদা, মানুষ হয়তো মনে করতে পারে যে কি ব্যাপার, ওই লোকটার কি অসুখ হয়েছে, মানে এমন বিনয়ের সাথে সে চলাফেরা করে। এটার বিরুদ্ধেও কথা আছে যে ওমর ইবনে খাত্তাব এইভাবে হাঁটতে নিষেধ করেছেন, তার মানে এর মাঝামাঝি একটি অবস্থায় আপনাকে চলাফেরা করতে হবে। আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মানে যখন যারা, এখানে জাহিল বলে এখানে ট্রান্সলেশন করা হয়েছে বাংলাদেশে কোরআন গুলোতে মূর্খ, অ্যাকচুয়ালি এটি ঠিক নয়। আপনারা নোবেল কোরআন পড়ে দেখুন, ডক্টর মহসিন খান তিনি লিখেছেন, এটি হচ্ছে ফুলিশ, যারা বোকার মতো কাজ করে, ইগনোরেন্ট হিসাবে এটার অনুবাদ হবে না। এই আয়াতের অনুবাদ বাংলাদেশি কোরআন গুলোতে যেটা দেওয়া হয়েছে এটি শুদ্ধ নয়। এখানে জাহিলুন মানে হচ্ছে বোকার মতো, যারা কথা বলে কাজ করে, তাদের সাথে মন্দ কথা জড়িয়ে থাকে। তখন কওয়ালু সালামা, তখন তাদেরকে মানে হালকা কথা ভদ্রভাবে উত্তর দিয়ে দিতে হবে, হালকা কথা, হালকা কথা ভদ্রভাবে উত্তর দিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে তাফসিরের কথা। সেখানে সালাম দিতে দেওয়া দেওয়ার কথা বলা হয়নি। এটা এটার মানে এই নয় যে আপনি তাদেরকে সালাম দিবেন। কওয়ালু সালামা ইয়ানি قال المجاهد يعني قالوا سدادا মানে একটি উত্তর দিতে হবে, সেটি সঠিক হতে হবে, রাদ্দ মারুফান মানে প্রচলিত ভাবে এটার উত্তর দিয়ে দিতে হবে, ওয়াকুল ওয়াকুল হাসান আল বাসরি হিলমাউ লা ইয়াজহালুনা ইন জাহিল আলাইহিম হিলমু, মানে শান্তভাবে একটি অল্প কথায় উত্তর দিয়ে দিতে হবে, এটাই সালামা শব্দের অর্থ। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি প্রিয় শ্রোতা, যে ও ইবাদুর রহমান এই কথাটা বলে ওখানে যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া হয়েছে, এই এই ক্রাইটেরিয়া দিয়ে আসলে মুমিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে, কিন্তু এই আয়াত থেকে এটি প্রমাণ হয় না যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের উপরে বিশেষ রহমত নাজিল হয়, এটা ওই আয়াত থেকে বোঝা যায় না। আশা করি বুঝতে পেরেছেন, এবং এই ধরনের তাফসির যখন আপনারা শুনবেন তখন আপনারা সাবধান হয়ে থাকবেন যে কোরআনের তাফসির এভাবে করা যায় না, এর জন্য হাদিসের দলিল এবং মানে ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমার জানা মতে কোন স্কলার এই হাদিস
এই হাদি এই আয়াতগুলোকে এভাবে কেউ বলেননি যে এগুলো করলে মানুষ আল্লাহর বিশেষ রহমত পাবে। এটি হচ্ছে মুমিনের সিফাত, মানে প্রত্যেকটি মুসলমান যখন মুমিনের মর্যাদায় উঠতে চাবে তাকে সেটা চর্চা করতে হবে। ইবাদুর রহমান, ইবাদুল্লাহ একই অর্থে ব্যবহার হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা, এই যে রাহমা, এই রাহমার একটি সুন্দর বিষয় আপনাদেরকে আমি শোনাতে চাই। সেটি হচ্ছে যে আমার উস্তাদ যখন আমাকে এটা শিক্ষা দেন, তখন তিনি বললেন যে লেখার মানে রীতি অনুযায়ী যখন রহমা রাহা মিম তারপরে একটি তা আছে, এই তাটা কিভাবে লিখে এটাতে বোঝা যাবে যে রহমটা স্পেশাল কিনা। যদি এটা স্পেশাল খাস রহমত হয় তাহলে তাটা খোলা হবে, তা মাফতুহা, মানে তাটা হবে খোলা, তা মাফতুহা রহমত, মানে দেখতে এরকম লেখা, মানে এটাকে বলা হয় ইলমুল রাসমুল কোরআন আল খাত রাসমুল খাত, মানে কোরআন লেখার যে রীতি এটাতেও অনেক কিছু শিখার আছে, এটা হেফাজার্ডলি লিখে নাই, যারা লিখেছেন তাদের একটা উইজডম রয়েছে। উইজডমটা হচ্ছে এই যে তা যদি তা মারবুত্তা দিয়ে লেখা হয়, দুটোই রহমা, আপনি দুটাকেই রহমা পড়ছেন, কিন্তু ওই যে তা, এই তাটা যদি পেঁচানো হয় মানে বন্ধ তা হয়, তা মারবুতা, তাহলে হবে উমুম, অর্থ হবে হলো জেনারেল, এটা স্বাভাবিক সাধারণ রহম রহমকে বোঝানো হয়েছে। আর যদি তাটা খোলা হয় মাফতুহা হয় তাহলে বুঝতে হবে যে এখানে কোন ক্লাসিফাইড বিশেষ তাখসিস করা হয়েছে, বিশেষ একটি রহমতকে উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলছি যারা শিখতে চান, ইমরাআ, ইমরাআ এই কথাটা হচ্ছে স্ত্রীলোক সাধারণ ভাষায়, কিন্তু কোরআনুল কারিমের ভিতরে যখন ইমরাআত কথাটা এসেছে তখন তা ব্যবহার হয়েছে, খোলা তা, তা মাফতুহা, তখন বোঝানো হয়েছে বিশেষ কারোর স্ত্রী, স্ত্রী লোক নয়, বিশেষ কারোর ওয়াইফ। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লুত। লক্ষ্য করুন সূরা তাহরিম আয়াত নম্বর 10, সেখানে ইমরাত, এখানে তাটা খোলা, তার মানে এটা হচ্ছে লুত এবং নূহের ওয়াইফ। وَضَرَبَ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا إِمْرَأَةَ فِرْعَوْنَ, এখানে ফিরাউনের মানে যে পত্নী তার কথাটা বলা হয়েছে, এখানে ইমরাত বলা হয়েছে, তাটা খোলা, যেমন আবু লাহাবের স্ত্রী, ও আমরাতুহু, ওখানে তাটা হচ্ছে খোলা, তা মানে বিশেষ কারোর ওয়াইফ হচ্ছে ইমরাত, তখন তা। তেমনি আর যদি এমনি জেনারেল ভাবে আল্লাহ সুবহান ইমরা বলেন তখন তাটা মারবুতা হয়, তেমনি রাহমা, রাহমাটা যদি রাহমা মানে তাটা যদি খোলা হয় তাহলে এটা বিশেষ, মানে ইচ্ছা করলে এটা দেখতে পারেন, তবে সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করাটা খুব ডিফিকাল্ট। কোনো কোনো কোরআন আগে থেকেই কোনো কারণে অন্যভাবে লিখা হয়েছে দেখে এই রুলটা সব লেখাতে সব দেশের কোরআনে পাবেন না, কিন্তু এটা ইন জেনারেল স্কলারদের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন কোরআনের বাকি আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলছেন যে কারা আরো রহম পেতে পারে। এর একটি হচ্ছে সূরা বাকারা ভার্স নাম্বার 157, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ قالوا إنا لله وإنا إليه راجعون استرجع, মানে যখনই কোনো মুসিবা আসে তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে বলা হয় ইস্তারজা, মানে ইন্না লিল্লাহ পড়া, এটাকে মানে ফিকের ভাষায় বলা ইস্তারজা, ইন্না লিল্লাহ পড়ন। وَأُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ,
যে এখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে যারা বিপদে সবর করে এবং প্রথমে মানে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাদের উপরে আল্লাহ সুবহান তাআলা রয়েছে সালাওয়াত। সালাওয়াতের অনেক অর্থ আছে, এর একটি অন্যতম হচ্ছে আল্লাহর মাগফিরা, মাগফিরা এবং আরো অন্যান্য রহমা, এবং সেই সাথে রয়েছে আল্লাহর রহমা, যে আল্লাহ সুবহান তাআলা তাদের প্রতি রহম পাঠান। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে এটা রহম, এটা কওয়ালু, এটা পড়তে হবে। যেমন মৃত্যু সংবাদ পেলে আমরা পড়ি, তেমনি যে কোনো দুর্ঘটনা বালা মুসিবতে আপনারা পড়বেন, তাহলে রহম আসবে। তারপরে একটি আয়াত হচ্ছে যে সূরা বাকারা, আমরা অনেক আয়াতগুলো যেখানে যেখানে রহমা আছে বিশেষভাবে কোনো অর্থ হয় সেটা আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, তাহলে কোরআন ভিত্তিক রহম, রহমের আলোচনা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সূরা বাকারা ভার্স নাম্বার 178, এখানে আল্লাহ সুবহান তাআলা একটা বিশেষ রহমার কথা বলছেন। সে রহমাটা হলো এই যে মানুষ, একজন মুসলমান যখন একজন মুসলমানকে হত্যা করে, চিন্তা করুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মেরে ফেলেছে, তারপরেও আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তাতেও কিছুটা রহমতের সুযোগ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সে যদি ব্লাড মানি, মানে রক্তপণ যেটাকে বলা হয় দিয়া, সেটা যদি সে আদায় করে। এটা অবশ্য আমাদের সমাজে নাই, কারণ আমাদের দেশে আনফর্চুনেটলি ইসলাম যখন থেকে ভারতবর্ষে এসেছে, এটা যে অতি প্রাচীনকালে আমাদের দেশে ইসলাম আসে নাই, এর একটা প্রমাণ হচ্ছে, এর একটা প্রমাণ হচ্ছে আমাদের দেশের লোকরা রক্তপণের কোনো মানে জানে না, বুঝে না। কারণ আমাদের দেশে রক্তপণ বললে হা করে থাকি আমরা, যে একজন লোককে হত্যা করলো তার তো জেল ফাঁসি হবে, এটাই আমরা জানি, এটা একদম আগে থেকে জানি, অথবা ইত্যাদি ইত্যাদি, অথবা তাকে মেরে ফেলতে হবে, এটাও জানি বিচার ছাড়াই ইত্যাদি। কিন্তু একজন হত্যাকারীকে যে আপনি টাকা দিয়ে মাপ পেয়ে যাবেন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি হতভাগা দেশে লোকদের ভিতরে কাজ করে না। এর কারণ হচ্ছে যে ইসলাম অনেক পরে আমাদের দেশে এসেছে, তখন শরীয়তের হুকুমগুলো আমাদের দেশে পৌঁছে নেই, আর সেটাকে এস্টাবলিশ করা হয় নাই, বিধায় আমরা সেটা জানি না। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে ওই যে আল্লাহ হত্যার বদলে হত্যাটা আদায় হয়নি, বরঞ্চ সে টাকা দিয়ে অথবা অর্থ দিয়ে অথবা কোনো সম্পদ দিয়ে সেই অফেন্স থেকে, সেই মানে মানে তার যে পাপ, মানে তার যে শাস্তি, সেখান থেকে সে যে মাপ পাচ্ছে, এটাকে আল্লাহ রহম বলেছেন, এটা আল্লাহ বলেছেন। আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এটি আমাদের মানে কোনো গল্প কাহিনী নয়। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَصُ فِي الْقَتْلِ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَى بِالْأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فاتبعاه بالمعروف وأداء إليه بالإحسان ذلك تخفيف من ربكم ورحمة। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে হত্যাকারী সে মেরে ফেলেছে, অথচ আল্লাহ তার কোরআনের ভিতরে বলছে আখি, সে তার ভাই, সুবহান আল্লাহ, ফামান উফিয়া লাহু মিন আখি, যদি সে তার ভাইকে ক্ষমা করে দেয়, মানে হত্যাকারীর পরিবার যদি তা তাদের ভাইকে, মানে হত্যাকারীকেও সে ইসলাম ধর্ম থেকে বের করে দেওয়া হচ্ছে না, হত্যার অপরাধে তাকে আল্লাহ সুবহান তাআলা আখি বলে সম্বোধন করেছেন। শাইউন ফাত্তাবিউ, এবং সে সেটাকে উভয় পক্ষ বাদী বিবাদী মিলে এগ্রি করবে যে কি ধরনের টাকা পয়সা দিলে সেটা আদায় হবে, তখন ওয়া আদা উন ইলাইহি বিহসান, তার সামর্থ্য অনুযায়ী সেটা আদায় করবে। আল্লাহ সুবহান তাআলা বলছেন জালিকা তাখফিফুন,
মির রব্বিকুম, এটা তোমাদের রবের প্রভুর থেকে হালকা করা হয়ে গেল বিচারটাকে, আর এটাই হচ্ছে ওয়ার রহমা, এটি হচ্ছে সুরা বাকারাতে এসেছে। তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সুরা বাকারাতে আরেকটি সুরা আল ইমরান 107 নম্বর আয়াতে তিনি বলছেন যে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা সাদা হবে, আর ওই যে সাদা চেহারা নিয়ে তারা যে জান্নাতে প্রবেশ করবে সেটা রহমত ছাড়া প্রবেশ করতে পারবে না, এটি হচ্ছে কোরআনের কথা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনার পরে কুফুরি করেছে, আর এই তখনকার দিনে মানুষের চেহারা দুই রকম হয়ে যাবে, এক ধরনের লোকের চেহারা হবে কালো, এক ধরনের লোকের চেহারা হবে সাদা। ইয়াউমা তাবয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين أبيضت وجوههم ففي رحمة الله وهم فيها خالدون যে যারা জান্নাতে প্রবেশ করবে চিরকাল থাকবে তারা আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না এবং তাহার চেহারাটা সাদা হবে। এখন দুনিয়াতে আমরা অনেক কালো মানুষ দেখি, আফ্রিকার লোকরা কালো, আর আমরা কালো না সাদাও না, এর মাঝামাঝি আর কিছু আছে হলদে, তাহলে সবার চেহারাটা কিরকম হবে? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে যে পরকালে যখন আমাদেরকে তোলা হবে তখন কিন্তু আমরা যে যে অবস্থায় মারা গিয়েছি ঠিক সেই অবস্থায় আমরা উঠব, ছোট একটা বাচ্চা ছোট একটা বাচ্চার মতোই উঠবে, আর যে বৃদ্ধ সে বৃদ্ধর মতোই উঠবে। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে যারা বৃদ্ধ হবে তাদের বয়স কমতে থাকবে, আর যারা ছোট থাকবে তাদের বয়স বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, আপনারা কি এই কথা শুনেছেন কখনো? না শুনে থাকলে জেনে নিন যে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের বয়স হবে 33 অথবা 30। قال رسول الله صلى الله عليه وسلم يدخل الاهل الجنه الجنه جردان مردان مكحليان ابناء 30 او 30 سنه। যে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো মুখের উপরে কোনো পশম থাকবে না, কোনো দাড়ি মোচ থাকবে না, তাদের মানে কোনো ধরনের অবাঞ্ছিত পশম চুল এটা থাকবে না, তাদের কোনো দাড়ি থাকবে না, কিছু থাকবে না। তাদের থাকবে চক্ষু, সে চোখটা থাকবে সুরমা লাগানো চোখের মতো মানে সুন্দর, এবং তাদের বয়স হবে 33 অথবা 30। কোনো কোনো হাদিসের ভিতরে 33 বয়সটাকে আবারও বলা হয়েছে জিয়াদা, তাতে বোঝা যাচ্ছে যে প্রবেশ করার সময় তারা একটি নতুন শারীরিক পরিবর্তন তাদের ভিতরে ঘটবে, তাদের বয়সও বাড়তে থাকবে। কারোর জন্য বয়স কমতে থাকবে, কারোর জন্য বয়স বাড়তে থাকবে। ছোট বাচ্চা হলে এটা বেড়ে ওইটা কিয়ামতের দিনেই এই ঘটনাটা মানে যখন বিচারের পরপরই যখন তারা জান্নাতে প্রবেশ করার আগেই সেই পরিবর্তন পরিবর্ধনটা ঘটবে। আর সেই সাথে বোঝাই যাচ্ছে যে আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযিনা আবিয়াত্তাত উজুহুম, এবং তাহাদের চেহারাটা হবে উজ্জ্বল সাদা, ধবধবে সাদা হয়ে যাবে, আর চেহারাটা সাদা হওয়ার সাথে তাদের উপরে রহম তাদেরকে ঘিরে ধরবে, আর রহম ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা এই প্রসঙ্গে একটি হাদিস আছে, সেটা আমরা হাদিসের আলোচনায় বিস্তারিত বলবো, তবুও আজকে বলে নিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি বলেছেন লান ইউদখিল আহাদুহুম আমালাহুল জান্না, যে তোমাদের ভিতরে কেউই নিজের আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নিজের আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মিসুনি ইয়াতাগাম্মিদনি আল্লাহু বিফাদলি ওয়া রাহমাতি,
যে আমিও পারব না যদি না আল্লাহ আমাকে রহমতের এবং ফজলের ভিতরে তিনি নিমজ্জিত করে না রাখেন। সুবহানাল্লাহ, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর রহমতের মুহতাজ, যে মুখাপেক্ষী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করবে না রহমতের ভিতরে নিমজ্জিত না থাকা অবস্থায়। সুতরাং অন্য সবার জন্য একই মানে মানে পরিস্থিতি হবে। সুতরাং কোরআনুল কারিমের ভিতরে এই 107 সূরা আল ইমরান এর আয়াতের ব্যাখ্যা আমরা শুনলাম, আর বাকি হাদিসটা আমরা হাদিসের আলোকে রহিম কিভাবে পাওয়া যায় সেটা আলোচনার ভিতরে তখন চলে আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয় অথবা যাদের মৃত্যু হয়, দুটো জিনিস, তাদের নিহত হতে পারে, আরেকটা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যু হতে পারে, এই দুটো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে মাগফিরা এবং তাদের জন্য রয়েছে রহমা আর তাদের জন্য রয়েছে এক্সট্রা খায়ের। সুবহানাল্লাহ, তিনটা জিনিস, যারা আল্লাহর রাস্তায় মানে যারা আল্লাহর পথে সংগ্রাম করে যেটাকে বলা হচ্ছে, সেই বিশেষ পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করবে অথবা যারা নিহত হবে তাদের জন্য তিনটি জিনিস তাদের জন্য হবে, একটি হচ্ছে মাগফিরা, আরেকটি হচ্ছে রহমা, আরেকটি হচ্ছে খায়ের। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 157। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুহুম লামাগফিরাতুন মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজআমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাগফিরা, রহমা, খায়র এই কথাটা বলেছেন ফি সাবিলিল্লাহ, এখানে মর্যাদা হিসাবে কুতিলতুম আগে বলেছেন আর তারপরে বলেছেন মুত্তুম। কুতিলতুম মানে নিহত হওয়া, তার মর্যাদা অনেক বেশি, এই কারণে ফি সাবিলিল্লাহ বলার আগে তিনি কুতিলতুম বলেছেন, আর যারা নিহত হবেন তাদের মর্যাদা একটু কমে যাবে, এই কারণে মুত্তুমটা পরে, কিন্তু পরের অংশতে এই আয়াতে ওয়ালা ইন মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি ইয়াহশারুন, যে তারা যেভাবেই নিহত হোক অথবা মৃত্যুবরণ করুক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরা রহমা খায়ের কথাটা বলেননি, তার মানে এটা হচ্ছে অন্য সকল মৃত্যুকে আল্লাহ বলেছেন যে সবাইকে আল্লাহর কাছে সমবেত হতে হবে, কিন্তু যারা কুতিলতুম ও মুত্তুম এই দুইটা শ্রেণী যারা ফি সাবিলিল্লাহ হবে তাদের জন্য রয়েছে মাগফিরা রহমা আল খায়ের। এবং সূরা নিসা আয়াত নাম্বার 96 সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের জন্য রয়েছে তিনটি বিষয়, এখানে তিনি খায়ের না বলে বলেছেন দারাজাত আর মাগফিরা আর রহমা, এটা বলেছেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মর্যাদাও দিবেন, তারপরে ক্ষমা করবেন, তারপরে তিনি রহম করবেন, হায়ার স্ট্যাটাস দিচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এমনই ভাবে যারা ফি সাবিলিল্লাহর পথে মানে সংগ্রাম করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ ভাবে এটা দান করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াকুল দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা ওয়াকানা আল্লাহু গাফুরান রাহিমা, যে তাদের জন্য রয়েছে দারাজাত, বিশেষ মর্যাদা এবং মাগফিরা এবং রহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআন, এটাকে যারা শক্ত করে ধরবে, এটাকে শক্ত করে ধরবে মানে এটার হুকুম আহকাম গুলোকে মানবে, এটাকে অনুধাবন করবে, বুঝবে, আহলুল কোরআন হয়ে যাবে এবং এর মতো করেই তার জীবনকে নির্ধারণ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য, তাদের জন্য রয়েছে রহমা এবং ফাদল। সূরা নিসা আয়াত নাম্বার 175। فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيَدْخُلُونَ
فسيدخلو خلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. যে যারা আল্লাহর প্রতি ইমান আনবে এবং ওয়াতাসিমুহু বিহি, এই যে বিহি তার মানে কোরআন, ও হুয়া বুরহানুম মির রাব্বিকুম, এর আগের আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনটা হচ্ছে বেসিক্যালি একটি বুরহান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে কোরআনকে যে যারা ধরবে, আঁকড়ে ধরবে, ফাসাইয়াদ খিলুহুম রহমা, তাদেরকে রহমতের ভিতরে আল্লাহ প্রবেশ করাবেন এবং তাদের জন্য রয়েছে ফাদল, বিশেষ অনুগ্রহ, এবং আল্লাহ সুবহানাহু তাদেরকে পথ দেখাবেন। ইয়াহদিহিম ইলাইহি সিরাত মুস্তাকিমা। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল আরাফ, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা একটি বিশেষ রহমতের কথা বলেছেন, যারা রহমটাও পাবে এবং আরেকটি জিনিস পাবে, সে বিশেষ শ্রেণীটা হচ্ছে মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 56, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে রাহমাতা, এখানে কিন্তু তাটা মাফতুহা করে লেখা হয়েছে রাহমাতাল্লাহি, কারণ এটি হচ্ছে মুহসিনিনদের বিশেষ রহমা, লেখার ক্ষেত্রে এখানে তা মাফতুহা করে লিখেছে আল্লাহ গফুর ইনশাআল্লাহ তাআলা। সো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যারা মুহসিনিন হবে মানে ইহসান করবে, মানে মুসলমান প্রথমে সে আত্মসমর্পণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি, তারপরে সে মুমিন হলো, ইমান আনলো, ইমানের বিভিন্ন শাখা প্রশাখায় জিনিসগুলোকে সে মানতে থাকলো, মুমিনদের একটি সর্ব একটি উচ্চ পর্যায় হচ্ছে এহসান করলো এবং তখন সে মহসিনিন হয়ে গেল, এটি সর্বোচ্চ স্তর। ওই মহসিনিনদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম তো পাঠানি, বরঞ্চ তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীব থাকেন। সুবহানাল্লাহ, রহম তো পাঠানি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছেও থাকেন। সুবহানাল্লাহ, এই কারণে আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থাকেই, সুতরাং অর্থ এবং সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতি নিকটবর্তী থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকটবর্তী কিভাবে থাকেন? ফেরেশতার মাধ্যমে, রহমতের ফেরেশতা, বিভিন্ন ধরনের মানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন। কিন্তু এই যে মুহসিনিন, তাদের একটি মানে গুণাবলী এই আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে প্রতি যে ডাকে সেটি তারা কি করে, তারা যেটা করে ওদুহু খাউফান ওয়া তাআমান, তারা ভয় সহকারে আপনাকে আল্লাহর এবাদত করতে গেলে ভয় পেতে হবে, ভয়, তারপরে হচ্ছে তোয়ামান, আশা থাকতে হবে যে অনেক কষ্ট করে এবাদত করেছি আল্লাহর ভয়ে, আর আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আমাদেরকে ক্ষমা করবেন। এটা যদি আপনার আমার ভিতরে কাজ না করে, অনেকের ভিতরেই করে না, যেমন আমাদের সামারে রোজা আসতেছে, রোজা আসতেছে তো এখন আপনি শুরু করলেন এক তামাশা, আরে বলবেন না এই সামারে রোজা কি ভেজাল, মানে কি দিনটা অনেক বড়, একটু ঝামেলার ভিতরে আসি ইত্যাদি। এটা তো আপনাকে এবাদত করছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে খাউফ এটা নাই, আর আশা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন সেটাও আপনি দেখাচ্ছেন না, তো আমান এটাও নাই। সুতরাং আপনি রোজা রাখবেন ঠিকই, কিন্তু আপনি মুহসিনিনদের দরজায় পৌঁছতে পারছেন না, আপনি মুমিনদের দরজায় পৌঁছতে পারছেন না, কেননা আপনার এবাদতের ভিতরে কোনো ভয় নেই এবং আপনি কোনো আশা করেন না। আরেকটা শ্রেণী আছে, সেটা দরবেশ মার্কা, ওরা নামাজ রোজা ইবাদত করে, তারা বলে যে আল্লাহর রহমতের আশা এগুলো করি না, আল্লাহকে পাওয়ার আশায় করি, এই ধরনের
কোনো কথাবার্তা দীন ইসলামের ভিতরে নাই, এগুলো রয়েছে ওই গল্প কাহিনী সুফিদের কাছে। সুতরাং সঠিক হচ্ছে ভয় সহকারে ইবাদত করতে হবে, ভয় পেতে হবে যে এই কথা বলা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু তাআলা কি জানেন যে উত্তর আমেরিকায় মুসলমানদের দিনটা অনেক বড়? সেটা আল্লাহ সুবহানাহু তাআলা আলিম, তিনি জানেন। আর তিনি মানে ইয়ালামু বিজাতি সুদুর, আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ জানেন। সুতরাং আপনি যে কষ্ট করছেন সেটা আপনাকে মুখে বলতে হবে না, সেটি আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন, আলা বাসির, তিনি জানেন। সুতরাং আল্লাহর গুণাবলী সম্পর্কে যেহেতু ধারণা নাই, সেই কারণে আল্লাহর ইবাদত এমন ভাবে করছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মানে আপনাকে সেই পরিমাণ রহম করবেন না, যেহেতু আপনার ভিতরে খাউফ নাই, তোয়াম নাই, তোয়ামান। যে এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে সূরা ইউনুস, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মানে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রহমত দান করেন, রহমত দান করার পর তাদেরকে একটু কষ্ট দেন, তখন কষ্ট দেওয়া কষ্ট দেন এই কথাটা মানে মানে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন যে এটি হচ্ছে এক এক ধরনের মানুষের মানসিকতা, এটাকে আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন নাই, কিন্তু রহম কথাটাকে উল্লেখ করেছেন। সুতরাং এটা খুব সাবধান। আল্লাহ সুবহানাহু সূরা ইউনুস আয়াত নাম্বার 21, ওয়া ইযা আযকানান নাস রাহমাতাম মিন বাদি দাররা মাসসাতহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। যে তারা মনে করে যে একটি ষড়যন্ত্র করা হচ্ছে, মাকারুন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, যে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা পাঠিয়ে ষড়যন্ত্র করে দিবেন। কুলিল্লাহু আসরাউ মাকরান, আল্লাহ সুবহানাহু তাআলা খুব দ্রুত ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন। সুতরাং আমাদেরকে লক্ষ্য করতে হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রহম করেছেন, তাদেরকে যদি আল্লাহ কোনো বিপদ দেন তাহলে সেটাকে আপনাকে সহ্য করতে হবে, বড় রহমটাকে আপনাদের দেখতে হবে। এই কারণে আল্লাহ সমস্ত মানুষের প্রতি অ্যাড্রেস করে এই কথাটা বলেছেন, ওয়া ইযা আযকানা নাসা রাহমাতান মিম বাদি দাররাউ মাসসাতহুম। এই কারণে বাংলাদেশের লোক যারা আমরা উত্তর আমেরিকায় এসেছি, তাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছেন, দেশের যদি থাকতাম তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হতো, বিভিন্ন ধরনের কষ্ট, তার তালিকা আমরা আপনার কাছে তুলে ধরছি না, কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে আশাটাও একটা বিরাট রহম হয়েছে আপনার প্রতি। তাহলে এটি সার্বিকভাবে রহম হয়েছে কিনা সেটা অবশ্য আরেকটি আলোচনার দাবি রাখে, আমরা সেই আলোচনা যেতে চাচ্ছি না। কিন্তু টাকা পয়সা, হালালভাবে রুজি রোজগার করা ইত্যাদি বিভিন্ন কিছুতে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যদি আপনি চিন্তা করেন, তাহলে মোটামুটি সুবিধাজনক ভাবেই অনেক লোক আমরা এই দেশে থাকি। তাহলে তাদের ভিতরে যদি কোনো বিপদ আসে, তাহলে তাদের উচিত যে এটাকে অন্যভাবে ব্যাখ্যা না করা, তাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, তাহলেই আল্লাহ সুবহানাহু তাআলার রহম তার উপরে জারি থাকবে। আর সে যদি এটাকে অন্য অর্থে ব্যবহার করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সতর্ক করে দিচ্ছেন যে তুমি যদি মনে করো যে এটি অন্য কিছু, তাহলেও আল্লাহ তার প্রতি অন্য কিছু মনে করবে, সুতরাং এটা করা যাবে না। এটাতে ধৈর্য ধারণ করতে হবে, অনুগ্রহের কথা স্মরণ করতে হবে যে আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কাফেরদের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যদি আমি রহমতের খাজানা মানুষকে দিয়ে দিতাম, তাহলে যারা কাফের তারা এটা থেকে খরচ করতো না। সূরা ইসরা আয়াত নাম্বার 100, قل لو أنتم تملكون خزائن رحمتي ربي إذا لأمسكتم خشية الإنفاق. যে তারা এই খাজানা, রহমতের খাজানা, মানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহর যে খাজানা এটি মানুষকে তো আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণভাবে দেন নাই, তার অল্প একটু দিয়েছেন, কিন্তু তাতেও যদি মানুষ আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান খয়রাত করে, তাহলে তারা ভয়
ভয় পায়, মানুষের নেচার হচ্ছে যে এটা হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের দৃষ্টান্ত হিসেবে বলেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর রহমত পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে আপনাকে গরিবদেরকে দান করতে হবে। ইন্না সাদাকাত তুতফি আল গাযাব রাব্বি, যে সাদাকা সব সময় আমাদের রবের রাগকে প্রশমিত করে দেয়, রাগকে নিভিয়ে দেয়। সুতরাং রহম পাওয়াটা হচ্ছে একটা উপায় হচ্ছে বেশি বেশি সাদাকা করা, সাদাকা করবে রহম পাবে। যেমন অসুস্থ হলো সাদাকা করলো, কোনো কিছু পেতে যাচ্ছেন আল্লাহর কাছ থেকে সাদাকা করছেন এবং সাথে সাথে পেয়েছেন। এটার মানে এই নয় আপনাকে মানত করতে হবে, এটা বুঝায় না। মানত করা সাদাকা করা এক নয়, সাদাকা করা হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দুনিয়াতে পান অথবা আখেরাতে পান, সেটা দুখানে দুই জায়গায় পেতে হবে। কারণ আল্লাহর সাথে তিজারা এটি শুধু দুনিয়াতে হয় না, বরঞ্চ উভয় দুনিয়াতে হয়, খায়ের ফিদ্দারাইন দুটো জায়গায় হয়। আপনি যদি বস্তুবাদী হন, দুনিয়া কেন্দ্রিক হন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম সম্পর্কে কোনো ধারণা আপনার নাই। কারণ রহম দুনিয়াতেও হতে পারে, দুনিয়াতে না হলে বুঝতে হবে না পাওয়াটাই একটি রহম। যেটা আপনি চাচ্ছেন সেটা যদি আপনি না পান, তাহলে ধরে নিতে হবে যে না পাওয়াটাই হচ্ছে আপনার জন্য একটি বিরাট রহমত, আর আপনি সেটা বুঝতে পারছেন না। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রহমটাকে জমা করে রাখবেন যদি আপনি সাদাকা করেন। আর যদি আপনি মানত করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পকারান্তরে একটি শর্ত সাপেক্ষে আপনি মানে একটি মানে ফ্রেমওয়ার্কে ফেলে দিচ্ছেন যে যদি এটা হয় তাহলে আমি এটা করব। সুতরাং এটি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আপনার কাছ থেকে সেটি পছন্দ করে না। সেটি যদি করে থাকেন তাহলে আপনাকে সেটা আদায় করতে হবে। এটি করা হারাম নয়, কিন্তু এটি করা উত্তম নয়, এভাবে জিনিসটা বুঝতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ভিতরে যে তিনি যুলকারনাইনের কথা মানে বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যুলকারনাইন সে বলেছে যে এই যে ইয়াজুজ মাজুজকে সে একটা দেয়াল দিয়ে আটকে দিয়েছে সেটি হচ্ছে একটি রাহমা। যুলকারনাইন বলছেন সূরা কাহফ ভার্স নাম্বার 98, ক্বালা হাযা রাহমাতুন মিন রাব্বি, তিনি বলছেন যে এটি হচ্ছে আমার রবের থেকে একটি রাহমা। যুলকারনাইন মানে ইয়াজুজ মাজুজ কে একটি দেয়ালে আটকিয়ে রেখে দিয়েছেন। ইয়াজুজ মাজুজরা তারা যেটা করছে সেটি হচ্ছে তারা ওই দেয়ালটাকে অতিক্রম করতে চাচ্ছে, যেটি এর আগের আয়াতে এসেছে, ফামাসতাউ আন ইয়াজহারুহু, তারা দেয়াল অতিক্রম করে উঠতে চাচ্ছে, ওয়ামাসতাউ লাহু নাকবা, তারা দেয়ালকে ফুটো করে দিচ্ছে, ড্রিল করছে। প্রিয় শ্রোতা, এই আয়াতে লক্ষ্য করুন, ইস্তাউ আর পরের শব্দটাতে আছে ইস্তাতাউ, এখানে একটি তা আছে অতিরিক্ত, এটার মানে হচ্ছে ইস্তাউ আর ইস্তাতাউ মানে কোনটাতে বেশি সময় লাগে, যেটাতে শব্দ বেশি সেটাতে অর্থ বেশি, মানে সময় লাগে বেশি। নাকবা মানে ড্রিল করা, সেখানে আলিফ সিন তা তারপরে তোয়া তারপরে আইন, আর এর আগেরটা হচ্ছে আলিফ সিন তা আইন, ইস্তাউ। এর একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন যখন আল খাদার মুসা আলাইহিস সালামের সাথে মানে গেল, তখন মুসা আলাইহিস সালাম যখন বলল যে ঠিক আছে যে ঘটনাগুলো ঘটেছে আমি তোমাকে তার ব্যাখ্যা একে একে বর্ণনা করব, তখন তিনি বলেছেন মালাম তাস্তাতে আলাইহি সবরা। ওখানে তাস্তাতে মানে তা সিন তা দুইটি তা আছে, তোয়ার আগে একটি তা আছে, ভার্স নাম্বার 78, কিন্তু যখন তিনি ব্যাখ্যা করে শেষ করে ফেললেন তখন কিন্তু তিনি বলেছেন যে তাস্তাতে আলাইহি সবরা, তখন কিন্তু একটা তা কমে গেছে, তার মানে আর ব্যাখ্যা করার কিছু নাই, ব্যাখ্যা হয়ে গেছে। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতিআ আলাইহি সাবরা, মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি
সবর করতে পারবে না, আমি তোমাদেরকে তোমাকে খবর দিব, ব্যাখ্যা করব, যেটাতে তুমি সবর করতে পারো নাই। তাস্তাতিয়া আলাইহি, এখানে তা সিন তা তারপরে তা, মানে এই যে একটা এক্সট্রা তা এসে এটা অর্থকে বাড়িয়ে দিয়েছে, তার মানে খাদার তাকে অনেকগুলো অর্থ বলেছে, এটাতে সময় লেগেছে বেশি, এটা প্রলম্বিত হয়েছে, বেশি হয়েছে। আর যখন ব্যাখ্যা করা শেষ হয়ে গেল তখন একই ভাষায় খাদার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছে, তখন বলছে ذلك تأويل ما لم تستطع عليه تستعي عليه صبرا। সেখানে কিন্তু তাটা নাই, তাস্তিয়ে আলাইহ সবরা। যারা কোরআন পড়েন তারা অনেককে এখানে ভুল করেন, তারা অনেকে দুই জায়গায় তাস্তাতিয়ে বলেন, এটা কিন্তু ঠিক নয়, ভালো করে লক্ষ্য করুন, এখানে তা একটা কমে গেছে। যেমন ইয়াজুজ মাজুজের প্রথম তাটা আন ইয়াজ হারু, ওখানে একটা তা নাই, কারণ দেয়াল বেয়ে উঠতে গেলে অনেক কষ্ট হয়, একবার দেয়াল বাওয়ার চেষ্টা করতে পারে, স্ক্র্যাচ করতে পারে, কিন্তু নাকবা মানে ড্রিল করা, এটা বারবার করতে হয়, এই কারণে ইস্তাতাউ, এই কারণে এখানে এটাকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয় জিয়াদাতুল মানা, মানে যে শব্দের শব্দ বেড়ে যায় তার অর্থ বেড়ে যায়। যেমন রহিম মানে এখানে কয়টা হরফ আছে, কিন্তু রহমান লিখতে গেলে হরফ গুলি বেড়ে গেছে, এই কারণে এর অর্থ বেড়ে গেছে, রহমান অনেকগুলো অর্থ, আর মানে আর কম অর্থে রহিম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে খাদার তাকে আমি রহম দান করেছি, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইন্দিনা ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই খাদারকে আমি দান করেছি রহমা, মানে তার জ্ঞান অনেক বেশি, কিন্তু আল্লাহ বলেছেন জ্ঞান না বলে বলেছেন কি রহমা, আর তিনি বলেছেন তাকে আমি জ্ঞান শিখিয়েছি, ও আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, তাকে আমার নিজের কাছ থেকে আমি জ্ঞান শিখিয়েছি। তো এখানে যিনি জ্ঞানী তিনি বেশি রহম করবেন, এটাই হচ্ছে মানে মানে কথা। মুসা আলাইহিস সালাম তার সাথে যে যুবক ছেলেটি যার নাম হচ্ছে ইউসা বিন নুন, তারা যখন পথ পথ হাঁটতে লাগলো, ফাওয়াজাদা আবদান, তারা একটি লোককে দেখা পেল যে ইবাদিনা, যার বান্দাদের ভিতরে একজন যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর জ্ঞান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আর রহমত দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে যিনি জ্ঞানী তিনি বেশি রহম করেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর তাকে বলা হয় আরহামু বিউম্মতি বিউম্মতি, যে আমার উম্মতের ভিতরে হাদিসের ভিতরে এসেছে সবচেয়ে বেশি রহম করণেওয়ালা হচ্ছে আবু বকর সিদ্দিক, আরহামুহুম মিন উম্মতি, সবচেয়ে বেশি রহমদারি হচ্ছে আবু বকর, কেন তার জ্ঞান বেশি, এই কারণে, যেমনটা আমরা দেখতে পেলাম খাদর এর ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জ্ঞান দান করেন তার মানে তার উপরে আল্লাহ রহম করেছেন, এটাই বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোম আয়াত নাম্বার 21, সেখানে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম দান করেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি রহমটা মানে রহমাটাকে তৈরি করে দিয়েছেন, কিন্তু রহমার আগে স্বামী স্ত্রীর ভিতরে মাওয়াদ্দা কথাটা বলেছেন। এই আয়াতটুকু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা করেছেন। সূরা রোম আয়াত নম্বর 21, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় শ্রোতা একটি জিনিস আপনাদেরকে শেয়ার করার জন্য বলছি। এই আয়াতে আমাদের এক বাংলাদেশি ছাত্র একদিন আমাকে ফোন করে বলল
যে আমার যে ওয়াইফ এটা আমার পাজর থেকে তৈরি হয়েছে। তো মানে ছাত্রের ওয়াইফের কথা বলছে আমাকে, তাই আমি বললাম যে এটা তুমি কোথায় পেলে? তো বললো যে কোরআনুল কারিমের ভিতরে এসেছে। আল্লাহ বলছেন কি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম, যে আমি নিদর্শন হিসাবে তোমাদের ভিতরে সৃষ্টি করেছি, মিন আনফুসিকুম আজওয়াজান, যে তোমাদের স্ত্রীদিগকে তোমাদের ভিতর থেকে তৈরি করেছি। এর মানে এই না যে আমার ওয়াইফ আমার থেকে তৈরি হয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম আয়াতের তাফসির। এটা আসলে তাফসির না, এটা হিন্দু থেকে এসেছে। হিন্দু হিন্দু ধর্মে বোঝা হয় যে ঈশ্বর এই মানে যার ওয়াইফ তাকে পূর্বকালে সৃষ্টি করেছেন, দুনিয়াতেও তাকে পাঠিয়েছেন, এইভাবে। এই আয়াতে এটা বোঝায় না, এই আয়াতে এটা বোঝায় না যে একজনের ওয়াইফ তার পাজর থেকে তৈরি করেছেন, এই এটাকে তাফসির বলে না, এটাকে বলা হয় কুফুরি, কারণ এটা হিন্দু ধর্মের কথা। আর এই আয়াতে এটা বুঝাচ্ছে না, খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, মানে ইন জেনারেল উমুম মানা, এটাই হচ্ছে একটি সাধারণ অর্থ, যে মানুষের স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর থেকে তৈরি করেছেন, পুরুষ এবং স্ত্রী, এটাই বুঝাচ্ছে। শুধুমাত্র আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে তৈরি করেছেন, এটা ঠিক আছে। যেমন সূরা নিসার 1 নম্বর আয়াত হচ্ছে দলিল, নাফসুন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া খালাকা মিনহা জাওজাহা, নাফসুন ওয়াহিদ মানে হচ্ছে আদম আলাইহিস সালাম, আর আল্লাহ বলছেন তারপরে খালাকা মিনহা জাওজাহা, আমি তার স্ত্রীকে তার থেকে তৈরি করেছি। এটা শুধু আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমাদের স্ত্রী আমাদের পাজর থেকে তৈরি হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন, এই ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না, জাস্ট বললাম কথা প্রসঙ্গে, কারণ আমাদের ভিতরে এই ধারণা অনেকের আছে। এটি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরিয়া বিরোধী, এটি একটি হিন্দুয়ানি ধারণা, কোরআনের সাথে মিক্স করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিয়ে যে হচ্ছে স্বামী স্ত্রী, এর পারপাস হচ্ছে লিতাসকুনু ইলাইহা, তারা যেন শান্তিতে থাকতে পারে। আর কেননা আল্লাহ তাদের ভিতরে কি তৈরি করেছেন, জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, প্রথমে তিনি মাওয়াদ্দা করেছেন এবং তারপরে রাহমাদে, এটার কারণটা কি, মানে প্রথমে তিনি ভালোবাসার কথা বলেছেন, মাওয়াদ্দা আল ওয়াদুদ, আপনারা শুনেছেন ওয়াল ওয়াদুদ হচ্ছে ভালোবাসা, আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াদুদ, আল্লাহর এই নাম থেকে আল ওয়াদুদ, তিনি মাওয়াদ্দা, এটি মাফউল বিহি এখানে এসেছে, যে মাওয়াদ্দা মানে ভালোবাসা। স্কলার যারা তারা বলছে যে মাওয়াদ্দা আগে বলার কারণ হচ্ছে যে এই আয়াতের যে কথাগুলো এগুলি আসলে পুরুষের প্রতি, স্বামীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটি স্ত্রী উপর লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেন নাই, এটি হচ্ছে প্রথম অর্থ। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, এখানে স্বামীকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, মাওয়াদ্দা মানে হচ্ছে সে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে তার স্ত্রীর প্রতি হার্শ হতে পারে, সে তার স্ত্রীর প্রতি মানে কঠিন হতে পারে, কিন্তু আবার ভালোবাসতে পারে। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ার রাহমা, এর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেন যে রহমা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে অনেক দয়া দিয়ে দিবেন যেন তার ভালোবাসাটা পূর্ণ হয়, তার মানে ভালোবাসার ভালোবাসা যায়, এটি একটি অ্যাক্টিভ অ্যাকশন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বা কথাটা ব্যবহার করেন নাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ ইমরাতুল আজিজ, আপনারা যেটা বাংলাদেশে বলেন জুলাইখা, এটা বলবেন না, কারণ জুলাইখা বলে কোনো হাদিসে নাই এবং কোরআনেও নাই, এটি হচ্ছে আজিজের স্ত্রী, ইমরাতুল আজিজ। ইমরাতুল আজিজ সম্পর্কে আল্লাহ বলছেন কাদ শাগাফা হুব্বা, যে সে ইউসুফ আলাইহিস সালামকে পাগলের মতো ভালোবাসত, ওখানে আল্লাহ হুব্বা ব্যবহার করেছেন, কাদ শাগাফা হুব্বা, আর এখানে আল্লাহ হুব্বা মুহাব্বা কথাটা বলেন নাই, তার মানে এটা হলো পুরুষের জন্য মাওয়াদ্দা।
কারণ হুব্বের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকে, যেমন সেই দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে উল্লেখ করেন নাই, বলেছেন অ্যাক্টিভ, তার মানে হচ্ছে তাওয়াদ্দা। যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 30, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমদান বাঈদান, যে সে যদি ইচ্ছা করে তাহলে তার কাজ যেটা তার ভিতরে এবং তার পাপের ভিতরে সে কাজ, সেটাকে সে দূরত্ব বাড়াতে পারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদ্দা মানে একটা অ্যাকশন এবং ইমোশন, এই দুটাকে আল্লাহ একত্র করেছেন, যে পুরুষের ভালোবাসা হচ্ছে নট অনলি ইমোশন বাট অলসো অ্যাকশন। এর প্রমাণ হচ্ছে আয়াত নাম্বার 30 আল ইমরান, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ও বাইনাহু আমদান, এই আয়াতে আল্লাহ কাজের কথা বলেছেন, আল আমাল। সেই ক্ষেত্রে মাওয়াদ্দা মানে হচ্ছে ইমোশন অ্যান্ড অ্যাকশন দুটোই আল্লাহ থাকবে, কিন্তু অ্যাকশন থাকার জন্য সে অনেকটা কঠিন হতে পারে, তার স্ত্রীর প্রতি হার্শ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা কত রহিম, তিনি সেই সাথে লক্ষ্য করেছেন যে আমি পুরুষ এর ভিতরে মাওয়াদ্দা সৃষ্টি করার সাথে সাথে আমি কিছু রহমা তাকে দিয়েছি যেন তার মাওয়াদ্দাটা পরিপূর্ণ হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রুম আয়াত নাম্বার 33, এখানে আল্লাহ বলেছেন যে মানে যারা কাফের তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে এমন ভাবে ডাকে যে মানে তারা মানে ডাকে এইভাবে যে যেন তারা শিরিক করে ফেলে, যারা বিপদে পড়ে। ওয়া ইযা মাসসান নাসা দুররুন দাআউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান ইযা ফারীকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। এই আয়াতে বোঝা যাচ্ছে যে যখন মানুষ রহম পায়, মানে মানে যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে বিপদে, এমন ভাবে ডাকে এই ডাকাটা হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে তওবার থেকেও বেশি করে ডাকে। এই কারণে আল্লাহ বলছেন মুনি বিনা, আয়াত নাম্বার 33 সূরা রোম, দাও রাব্বাহুম মুনি বিনা। আল্লাহ কেন মুনি বিনা বলছেন? মুনি বিনা শব্দটা এসেছে ইনাবা থেকে, এই যে আমরা যে ভুল ত্রুটি করি এর থেকে আল্লাহর দিকে ফিরে যেতে গেলে তার তিনটা স্তর আছে, তিনটি স্তর। একটি হচ্ছে তাওবা, একটি এটা হলো সর্বনিম্ন স্তর। তাওবা মানে আল্লাহর দিকে ফিরে গেলাম, ওই কাজটাকে বাদ দিলাম। তারপরে হচ্ছে আওবা, একেবারে মানে আন্তরিক ভাবে ফিরে গেলাম আল্লাহর দিকে, ওটাকে বলা হয় আওবা। আওবা তাওবা প্রথম, তারপরে হচ্ছে আওবা, তারপরে হচ্ছে ইনাবা। ইনাবা হচ্ছে সর্বোচ্চ স্তর, যে এমন ভাবে সে তওবা করেছে যে আর জিন্দগিতে কখনোই আর এটা করবে না, একেবারে প্রাণের ভয়ে, যে তুফান এসেছে, ঝড় এসেছে, নৌকা ডুবে যাবে, আর বাঁচবে না, এখন আল্লাহর কাছে এমন তওবা করলো যে একেবারে আল্লাহ আর কোনো রক্ষা নাই, জীবনে আর কোনো দিন করবে না, তখন ওটাকে আল্লাহ বলছেন মুনি বিনা ইলাইহি। কিন্তু যখনই তারা রক্ষা পায়, সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমা, তখন আমি তাদেরকে একটু রহমতের স্বাদ দেই, তখন তাদের ভিতরে এক ধরনের লোক তারা শিরিক করে। এটাই বুঝিয়েছে আয়াতের ভিতরে। সূরা জুখরুফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকে মক্কা, যারা মক্কার মুশরিক ছিল, তারা বলতো যে কোরআনকে দুইটা শহরে কেন নাজিল করলো না। ওয়াকালু লাউলা নুযিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআনকে দুইটি শহরের ভিতরে সবচেয়ে বড় বিখ্যাত ব্যক্তির উপরে কেন নাজিল করলো না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে নাজিল করলো। তারা এই কথাটা বলেছিল, আল্লাহ কোরআনে এটি উল্লেখ করেছেন, সূরা যুখরুব আয়াত নাম্বার 31। এই কারণেই কোরআন সম্পর্কে এই ধরনের কথা বলা ঠিক নয়, এটা কুফুরি, এটি করা। যেমন আমাদের বাংলাদেশি সমাজে অনেক বাংলাদেশি ভাই বোন আছেন, আমি জানি বিভিন্ন সভা সমিতিতে অনেক সময় রাগ হয়ে বলে যে
কেন আল্লাহ কোরআন বাংলা ভাষায় অবতীর্ণ করলো না, এই ধরনের কথা হঠকারিতামূলক। কেননা কেন আল্লাহ করলো না সেটি আল্লাহ কোরআনই ব্যাখ্যা করেছেন, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন ভাষায় নবী পাঠিয়েছেন, তার ভাষা কি, এবং তার আশেপাশের লোকগুলো বোঝার জন্য কোন ভাষা প্রযোজ্য সেটি আল্লাহ ব্যাখ্যা করেছেন। সুতরাং এরকম প্রশ্ন করা যায় না, যেমন কাফেররা করেছিল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন, মানে এখানে হাদিসে এসেছে মক্কা এবং তায়েফ, এই দুইটি শহরের বিশিষ্ট লোকের উপরে কেন কোরআন আসলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে বলছেন যে ওই যে মুশরিকে মক্কা, তারা কি আল্লাহর রহমতকে ভাগ করে না আল্লাহ করেন? আহুম ইয়াকসিমুনা রাহমাতান রাব্বিক, যে তোমার রবের যে রহমা এরা এটা কি মুশরিকরা ভাগ করে নাকি না আমি ভাগ করি? নাহনু কাসামনা বাইনাহুম, আমি তো রহমাটাকে ভাগ করে দেই, এই রহমাটা হচ্ছে উমুম। মাঈশাতুহুম ফিল হায়াতাদ দুনিয়া, যে তাদেরকে জীবিকার ব্যবস্থা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাউকে কাউরের উপরে স্থান দেয়, মানে কেউ কারোর চাকরি করে, এই কারণে আল্লাহ বলছেন রহমাতু রব্বিকা খাইরুন মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে দুইটা রহমা এসেছে, প্রথম রহমাটা হচ্ছে সাধারণ, আর পরে রহমাতু রব্বিক, এই কথাটার অর্থ হবে হলো জান্নাত, এটি হচ্ছে এটার ব্যাখ্যা। খাইরুন মিম্মা ইয়াজমাউন, যে মুশরিকরা যেটা জমা করেছে তার থেকে জান্নাত হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন একটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমরা যে যদি রহমাকে আমরা না চেতাম তাহলে আমাদের অবস্থা কি হতো, রহমাকে যদি আমরা নেই না চেতাম তাহলে আমাদের অবস্থা হতো এরকম যে আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করত। এক, সূরা বাকারা আয়াত নাম্বার 64, আমাদেরকে রহমত চাইতে হবে, এতে হচ্ছে আরেক সমস্যা। আমাদের ভিতরে অনেকে আছে রহমত চায় না, আমরা রহমতকে চাইতে হবে, রহমত না চাইলে এটারও শাস্তি আছে যদি আমরা না চাই। যেমন ইহুদিদের কথা আল্লাহ বলেছেন যে ইহুদিদের মাথার উপরে, বনি ইসরাইলের মাথার উপরে, ওরাফাআহা ফাওকাকুম তুর, যখন তুর পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের মাথার উপরে ঝুলিয়ে রাখলেন, তখন তারা মনে করলো ওয়াজুন্নুহু আন্নাহু ওয়াকিউন বিহিম, এই পাহাড় হয়তো তাদের উপরে ভেঙে পড়বে। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে এটা মুক্ত করে দিলেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এখানে ফাদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফাদল না করতেন বনি ইসরাইলের উপরে এবং রহম না করতেন, ফাদল এবং রহম, এটি ফদল হচ্ছে অনেক বড়, এর একটা অংশ হচ্ছে রাহমা। তো ফদল আরবি ভাষায় বলা হয় অতিরিক্ত, মানে ফুদুলা, আমরা যে খাওয়া দাওয়া করে যে খাবারগুলো পড়ে থাকে উচ্ছিষ্ট, এটাকে আরবিতে বলা হয় ফুদুলা, যারা অতিরিক্ত কথা বলে ফুদুলি বলা হয় আরবি ভাষায়, তার মানে অতিরিক্ত হচ্ছে ফদল, এর অতিরিক্তটা হচ্ছে রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের প্রতি যদি সেই সময়ে রহম না করত তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। পৃথিবীতে এখনো ইহুদি লোকরা আছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণে ওই শাস্তিটা সেই সময় দেননি, এই কারণে তারা টিকে গেছে। ফালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এখানে ফাদল হচ্ছে বড় আর রহমাটাকে যোগ করে বলা হচ্ছে যে এটা একটা বিশেষ। যেমন কোরআনের গ্রামার অনুযায়ী যেমন জিব্রাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে মালাইকাতু ওয়ার রূহ, জিব্রাইল একজন মালাক, কিন্তু আল্লাহ আবারও বলছেন ওয়ার রূহ, মানে এটা বলে তাকে বিশেষ ভাবে আবার অ্যাড্রেস করছেন, এটা একটা কায়দা আরবি ভাষায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আল্লাহ রহম কেউ না চায় তাহলে এরকম আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর শয়তান আমাদিগকে মানে বিপদগামী করতে পারে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাআত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, সূরা নিসা আয়াত নাম্বার 33। যদি আমরা আল্লাহর রহমত এর থেকে বঞ্চিত হয়ে যাই, রহম ফদল থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে
শয়তান আমাদেরকে মিসগাইড করবে, কিন্তু ইল্লা কালিলা, কিছু লোককে করতে পারবে না, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে সূরা নূর, এখানে সূরা নূরের তিনটি আয়াত আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে লাইন যে মেয়েদের যখন তারা বেবিচার করবে, অভিযোগ আনবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মেয়ের নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন যে সে যদি সেটাকে স্বীকার না করে তাহলে চারবার শাহাদাতান বিল্লাহ, সে আল্লাহকে সাক্ষী মেনে, বিল্লাহ মানে আল্লাহর নামে কসম করবে, শাহাদাতান আরবা শাহাদাত বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন, যে ওই লোকটি আমার সম্পর্কে মিথ্যা বলেছে, এটা বললেই সে অভিযোগ থেকে মুক্ত হয়ে যাবে। এই যে কথা দিয়ে একটা জিনিস থেকে, অভিযোগ থেকে, পানিশমেন্ট থেকে বেঁচে যাচ্ছে, এটাকে আল্লাহ ফাদল বলেছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, সূরা নূর আয়াত নাম্বার 10। তাহলে এই যে অভিযোগ থেকে, শাস্তি থেকে রক্ষা পেয়ে যাওয়া, এটাও মানে যদি এই অপরাধের আদল করতে হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যেত, মানে তার একটা ক্যাপিটাল পানিশমেন্ট, কর্পোরাল পানিশমেন্ট হয়ে যেত, কিন্তু আল্লাহ ফাদল রেখেছেন সে এটা থেকে এসকেপ করতে পারে, যে সে যদি এই চারবার শপথ করে বলে আর পঞ্চমবারে সে বলবে যে এটি একটি মিথ্যে কথা। তেমনি ভাবে সূরা নূরের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলেছিল, তারাও তারাও যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতো তাহলে তারাও আল্লাহর ফজল এবং রহম থেকে বঞ্চিত হতো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কঠিন শাস্তি দিতেন। এই কারণে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন মিথ্যা অপবাদ ছড়ানো হলো, তখন সাহাবীদের ভিতরে মহিলা সাহাবী আর হচ্ছে পুরুষ সাহাবি, এর ভিতরে বিশিষ্ট সাহাবি মিস্তা, হাসান, হামনা বিনতে জাহাস, জয়নব বিনতে জাহাসের বোন, এরা কলঙ্ক মূলক কথা ছড়িয়ে ফেললো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পবিত্রতা সাক্ষ্য দিলেন, তখন তারা তওবা করলো এবং তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব থেকে রক্ষা করে দিলেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফিহি আযাবুন আযীম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদের তওবাকে কবুল করেছেন, কেননা তাদের ঈমান আছে, আর আখেরাতে তাদেরকে মাগফিরাত দেওয়া হবে সেটারও ঘোষণা করে দিয়েছেন। তার মানে দুটাই মানে পেয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের সর্দার, যেও এই মিথ্যা কথা বল এই এই অপবাদের সাথে জড়িত ছিল, সে কিন্তু তওবা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই মানে এই তাওবাটাকে, যাদের তাওবা আল্লাহ কবুল করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্নেহ করেন এবং তার উপরে রহম করেছেন, সূরা নূর আয়াত নাম্বার 20। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুন রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাউফ বলে তারপরে তিনি রাহিম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর ভার্স নাম্বার 21, সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি রহম করেন তাহলে তাকে পাপ থেকে, পঙ্কিলতা থেকে তার অন্তরকে পবিত্র করে দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা মানে চাওয়ার জন্য প্রথমে তাওবা করতে হবে, তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের ভিতরে যত ধরনের অপবিত্রতা আছে সেটাও আল্লাহ পরিষ্কার করে তাকে পবিত্র করে তুলবে। আয়াত নাম্বার 21, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কী মান ইয়াশা,
ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি মানে শুনেন এবং জ্ঞান রাখেন। সুতরাং এই যে আমরা মানে পেলাম যে এখন আমাদেরকে রহমা চাইতে হবে, এখন কার কার জন্য রহমা চাইব? প্রথমে রহমা চাইব হচ্ছে ইয়া রহমান ইরহামনি, হে রহমান যে আমার উপরে আল্লাহ রহম করো। এটা আমরা হাদিস আলোচনা করার সময় তখন আমরা জানবো যে কিভাবে আল্লাহর কাছ থেকে রহমত চাইতে হয়, কায়দা গুলো কি, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা হাদিসের আলোকে রহম সেটা যখন আলোচনা হবে তখন আমরা জানতে পারবো বিজনিল্লাহ। কিন্তু কোরআন থেকে তার আগে যে কয়েকটি আয়াত এসেছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহফ আয়াত নাম্বার 10 যে এই যে গুহার ভিতরে যে যুবক ছেলেগুলো আশ্রয় নিয়েছিল, সূরা কাহফের যুবকগুলো, তারা আল্লাহর কাছে দোয়া করেছে কি ভাষায়, আল্লাহ সেটা মানে বর্ণনা করেছেন সূরা কাহফের প্রথমেই যে তারা আল্লাহর রহমত চেয়েছিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যে আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা, মিন লাদুনকা এই যে লাদুনকা মানে লাদুন মানে হচ্ছে তার থেকে, এটি হচ্ছে জরফ মাকান মানে যেখান থেকে উচ্চারিত, এখান থেকে মানে হাইয়েস্ট লেভেল আল্লাহ, আল্লাহ বলতে পারতেন মিন আল্লাহ, কিন্তু মিন আল্লাহ আর মিন লাদুনকার ভিতরে পার্থক্য হচ্ছে মিন লাদুনকা হচ্ছে একেবারে আল্লাহর কাছ থেকে এসেছে, একদম আল্লাহর খুব কাছ থেকে এসেছে, আর মিন আল্লাহ মানে আল্লাহ থেকে এসেছে। হ্যালো, আপনারা একটু অপেক্ষা করেন, মনে হয় ভাই কেটে গেছে। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে?
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আশা করি আমি জানি না কতটুকু পর্যন্ত আপনারা শুনতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি যেখানে শেষ করেছি আমি সেখান থেকেই শুরু করছি, বাকিটা আমি ইনশাআল্লাহ রেকর্ড শুনে চেষ্টা করব আগামী ক্লাসে বলে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুহাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ রহমত দান করেছেন। এই কারণে সূরা বাকারা আয়াত নাম্বার 218 সেখানে রাহমাত আল্লাহ, এখানে তাতা জি হ্যালো হ্যালো জি শুনছেন? জি হ্যাঁ জি, সূরা কাহফের মিল্লাদুনকা একেবারে আল্লাহ। ওকে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ওকে সূরা কাহফ, ওকে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা কাহফের যে যুবক ছেলেগুলো তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বলছে যে এই যে রহমতটা আসবে সেটা কোথা থেকে আসবে? মিন লাদুনকা, খাস রহমত। লাদুনকা, লাদুন শব্দটা আরবি গ্রামার অনুযায়ীকে বলা হয় জারফ মাকান, মানে যেখান থেকে প্লেস অফ অ্যাকশন, এটা হচ্ছে আল্লাহর দিক থেকে হাইয়েস্ট লেভেল অফ রহমা। মিল্লাদুনকা রহমা, যেই জ্ঞান খাদরকে আল্লাহ দান করেছিলেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাহফের ভিতরে, মিল্লাদুন্না ইলমা, যে আল্লাহ নিজের কাছ থেকে সে জ্ঞানটা তিনি দেন খাদরকে আলাইহিস সালাম কে দিয়েছিলেন। সুতরাং মিল্লাদুনকা হচ্ছে সর্বোচ্চ স্তর, যদি মিনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাহলে এর স্তরটা হতো এর একটু নিচে, মর্যাদাটা একটু কম। কিন্তু তাই বলেই এই খাদর আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আল্লিমনা মিল্লাদুন্না ইলমা, তার মানে এই না যে এলমে লাদুনি বলে কোনো এলম আছে। আমাদের বাংলাদেশে প্রিয় শ্রোতা, বাংলাদেশের কথা বারবারই চলে আসছে, এর কারণ হচ্ছে যে সেখানে এক ধরনের অদ্ভুত এলমের কথা আপনারা জানতে পারবেন, মানে অনেকেই জানেন না কিন্তু যারা জানতে চান আর কি, সেটাকে বলা হয় এলমে লাদুনি। এটা হচ্ছে একটা বাতিল এলম। এটা কি যে একজন মানুষ অটোমেটিক জ্ঞান লাভ করে, যেমন হাজর আলাইহিস সালাম লাভ করেছে, এই ধরনের কোনো এলম শরীয়তে নাই। এই ধরনের কথা শুনলে আপনারা তাদের সাথে মেলামেশা করবেন না, কারণ তারা সুফি। হ্যাঁ, এবং এটা আমাদের সমাজে অনেক মাওলানা মৌলভীরা বলে থাকে, এলমে লাদুননি বলে কোনো এলম নাই, এটা বাতিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ বলছেন যে যে যারা কানিতুন, যারা উলুল আলবাব, তারা কি করে? তারা রহমত, তারা রহমতের আশা করে আর হচ্ছে তারা আজাবের ভয় করে। সুতরাং আমাদেরকে ওইভাবে রহমত চাইতে হবে, রহমত না চাইলে আমরা কানিতুন হতে পারবো না। এটি আল্লাহ বলেছেন সূরা জুমার, আম্মান হুয়া কানিতুন আনা লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা, মানে রহমতকে চাইতে হবে, না চাইলে সে কখনো সাকসেসফুল হতে পারবে না, কানিতুন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে হিজরত করেছিল, যারা আল্লাহর পথে জিহাদ করেছিল, সেই মুহাজির, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা মানে রহমত দিয়েছেন। সেই কারণে সূরা বাকারা আয়াত নাম্বার 218 সেখানে রাহমাত আল্লাহ মানে তাটা মাফতুহা করে লেখা হয়েছে। তার মানে ওই যে মুহাজির, তাদের একটা বড় গুণ হচ্ছে যে তারা আল্লাহর রহমতকে চাইতো। সুতরাং রহমতকে চাওয়া আল্লাহ খুব পছন্দ করেন, এটাই হচ্ছে একটা বড় ইবাদত। হে আল্লাহ, বাংলাতেও যদি বলেন মাঝে মাঝে কথায় কথায়, হে আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, অন্যের জন্য রহমত চাইতে হবে। যেমন কোন লোক এসে আপনাকে, হাদিসের আলোচনায় আসলে আপনারা এটা জানতে পারবেন যে
কেন চাইতে হবে, কিভাবে চাইতে হবে, এটা না চাইলে আপনার মর্যাদা কমে যাবে। যেমন মুহাজির সাহাবিদের মর্যাদা ছিল কি, যে তারা সবসময় আল্লাহর রহমত চাইতো, ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই কারণে আল্লাহ তাদের উপরে সবচেয়ে বেশি, আসসাবিকুনা আউয়ালিনা মুহাজিরিন, আল্লাহ তাদেরকে সবার উপরে স্থান দিয়েছে। হ্যাঁ, ওয়াল্লাহু গাফুরুর রহিম। আর আমরা হচ্ছি এটা চাইতে জানি না, চাইতে হবে আল্লাহর কাছ থেকে। যেমন মানে উদাহরণস্বরূপ, আমার আব্বা, আল্লাহু ইয়ারহামুহু, হে আল্লাহ আমার আব্বার উপরে রহম করো, এটা চাইতে হবে। বসে আব্বা করলে কাজ হবে না, যেটা আমরা এখনো করি, আফসোস, এতবার বলার পরেও এটা চায় না। আরে না চাইলে আব্বা তো পাবেই না, আপনারও ক্ষতি হচ্ছে। আপনি যে বারবার আল্লাহর কাছে আপনার জন্য, আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য যে রহমত চাচ্ছেন না, তাতে শুধু আপনার আব্বা আর আম্মা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা আপনার মর্যাদাও আল্লাহ পিছিয়ে দিচ্ছে, কারণ আপনি চান না। আর আপনি যদি চাইতেন তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে স্থান দিতেন। যেমন আল্লাহ বলেছেন সূরা বাকারাতে মুহাজিরদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি গুণ মুহাজিরদের সম্পর্কে বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমত চাইতো। ওয়াল্লাহু গাফুরুর রহিম, ওয়াল্লাহু গাফুরুর রহিম। তেমনি যে রহমত চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসাবে নিয়েছেন, সূরা ইসরা আয়াত নাম্বার 57, আয়াত নাম্বার 57-র ভিতরে বলা হচ্ছে, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। যে তাফসীর বুখারী, ইমাম বুখারী এই আয়াতের তাফসীর সম্পর্কে বলছেন যে কিছু জিনের ইবাদত করত, কিছু জিনের ইবাদত হতো, মানে কিছু মানুষ জিনের ইবাদত করত, কিন্তু জিন গুলি যখন মুসলমান হয়ে গেল, মানুষগুলি আর মুসলমান হইল না, তারা ওই জিনের কাছে জিনের ইবাদতই করত। কিন্তু যারা মুসলমান হয়েছিল তারা কি করত, তারা রহমত চাইত, আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু, তারা রহমত চাইত, ওয়া খাফুনা আযাবাহু, তারা আযাবকে ভয় পেত। এই কারণে নামাজের শেষে যে আমরা হাদিসের আলোচনা বারবার বলছি, যে হাদিসের আলোচনাটা না হলে আজকের আলোচনা আর গত ক্লাসের আলোচনা আপনারা বুঝতে পারবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা কোরআনের প্রেক্ষাপটটা আলোচনা করছি, আমরা হাদিসের প্রেক্ষাপটটা আলোচনা হয়ে গেলেই আপনাদের সামনে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, যে এই যে রহমা আর রহমান এবং রহিম এই দুটো নাম দিয়ে আমরা করবটা কি। এর একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের ক্ষেত্রে বলেছেন, তারপরে মুহাজিরদের ক্ষেত্রে বলেছেন। আর কার জন্য চাবো, কোরআনের ভাষায় বলতে গেলে আমরা প্রথমেই চাবো হচ্ছে আমাদের পিতামাতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই যে রাব্বায়ানি সাগীরা, এটার গ্রামার হচ্ছে, এখানে মূল শব্দটা কি, এখানে মূল শব্দটা হচ্ছে যে রা বা ওয়াও, রব্বা, এটা মানে লালন করা, প্রতিপালন করা, কারোর আন্ডারে গ্রো করা, কোনো জিনিসকে বৃদ্ধি করে দেওয়া, বুঝেছেন? এই বৃদ্ধি করে দেওয়াটা এসে, যেমন কোনো জিনিস বৃদ্ধি পাওয়াটাকে রিবা বলে, একই শব্দের মূল অর্থ রিবা, রিবা যেটাকে সুদ, সেটাও বৃদ্ধি পায়, বাচ্চা কাচ্চারাও পিতা মাতার কাছে বৃদ্ধি পায়, রেবা, রাবাহু, রব্বা, রা বা ওয়াও, সেই মূল রুট থেকে, সুলাসি থেকে এসেছে রাব্বিয়া, মানে দুইজন তাকে লালন করে, রাব্বা ইয়ানি
আমাকে দুইজন লালন করে সাগিরা, তার মানে লালন পালন করাটাকে বলা হয় তারবিয়া। আপনারা সবাই জানেন তারবিয়া এই শব্দ থেকে এসেছে, তারবিয়া। আমরা যখন রব কথাটাকে আলোচনা করব, আল্লাহর একটি নাম রব, আগামী মানে ইনশাআল্লাহ তাআলা তখন আমরা বিস্তারিত আলোচনা করব আর রব। এই কারণে আল্লাহ বলছেন যে তারা বলছে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগিরা, এটা আল্লাহর ভাষা, আমরা ঠিক এভাবেই বলবো। এখানে আবার বাংলাদেশি হুজুরদের পাল্লায় পড়ে রাব্বা ইয়ানি সিগারা ইত্যাদি এই কঠিন এগুলো করার আপনাদের কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুদ, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবারের মানে কাছে যখন ফেরেশতারা গেল, তখন তারা ইব্রাহিমের পরিবারের প্রতি রহমত কামনা করলো। ফেরেশতারা বলল ইব্রাহিমকে, সূরা হুদ আয়াত নম্বর 73, قالوا أتعجبين من أمر الله, আপনি কি আল্লাহর আদেশকে অবাক মনে করছেন? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে রহমাতা তাটা মাফতুহা করে লেখা আছে, দেখতে পারেন কোরআনের ভিতরে, সুবহানাল্লাহ। যারা কোরআন লিখেছে লেখার ভিতরে কত হিকমা, এটাও একটি রীতি নীতি অনুসরণ করেছে, রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলাল বাইত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে রহমত চাও, সূরা আলে ইমরান আয়াত নম্বর 8, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে খাস রহমত চাইতে হবে, এর ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এখানে রহমাটা হচ্ছে লাদুনকা, মানে একেবারে আল্লাহর কাছ থেকে খাস ভাবে, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদের কাছে এবং আমরা এটাকে কাজে লাগাবো বিজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা রহমত না চাও তাহলে তোমরা মিসগাইডেড হয়ে যাবে, যে আমি তো কিছুই চাই না, আমি খালি দোয়া করি, কি যে দোয়া করি সেটা নিজেও জানি না আর কিছুই বুঝি না, খালি বলে যে দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে কিন্তু রহমত চাওয়াটা নাই, রহমত না চেয়েলে রহমত প্রায় চেতে হবে, সব সময় নিজের জন্য, অন্যের জন্য এবং বাবা মার জন্য, সবার জন্য চাইতে হবে, মুখে আনতে হবে, এই জিব্বা বাংলাদেশি জিব্বা এটাকে সঠিক করতে হবে, পিতা মাতার কথা বলে রাহিমাহুল্লাহ আল্লাহ ইয়ারহামহু চাইতে হবে, না চাইলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হিজর আয়াত নম্বর 56, قال ومن يقنط من رحمة ربي إلا الضالون, যে যারা আমার রহমত থেকে হতাশ হয়ে যাবে, তারা মিসগাইডেড হয়ে যাবে, তারা দল্লুন হয়ে যাবে। এই কারণে রহমত আশা করতে হবে, চাইতে হবে, তাহলে সে রহমত পাবে এবং সে মিসগাইডেড হবে না। এই কারণে রহমত চাওয়াটাও একটা রহমা, আমরা যে রহমতটা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে নিরাশ হইতে নিষেধ করেছেন। ক্বাল আল্লাহু তাআলা সূরা জুমার আয়াত নম্বর 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। হে আমার বান্দারা, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। এটা আমাদের দেশে এই আয়াতটা খুব জনপ্রিয়, আর জনপ্রিয় হলে তো চলবে না, এটাতে কাজে লাগাতে হবে, চাইতে হবে রহমা, ইয়া রহমান ইরহামনি, ইয়া আমার উপরে রহম করো। সো অন্যের অন্যের জন্য রহম চাইতে হবে, রাহিমাকাল্লাহ, যে হে আল্লাহ আপনার উপরে রহম করুন। আমরা যখন
কোনো মানুষের সাথে ইন্টারাক্ট করি, অনেক সময় অনেক লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা অনেক সময় এসে আপনার কাছে অনেক ধরনের কথাবার্তা বলে, মনে করেন দুঃখ কষ্টের কথা বলে, তখন আপনি তার এই কথাবার্তা শুনে আপনি কি করেন? আমরা কিছুই করি না, আমরা বলি যে আহা, ওহো, আফসুস, ও আপনার এটা হয়েছে, ওটা হয়েছে, ইত্যাদি। এটা কিন্তু হাদিসের আদব নয়। হাদিসের আদব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মানুষের কষ্টের কথা শুনলে তিনি রাহিমাকাল্লাহ, রাহিমা এই কথাটা দিয়ে তার উপরে দোয়া করতেন, সে মরে গেলেও তার নাম নিয়ে সেভাবে তাকে বলতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি, রাহিমাহুল্লাহ লুত, হে আল্লাহ লুতের উপর রহম করো, রাহিমাহুল্লাহ ইউসুফ। এই দুটা হার আমরা হাদিসের আলোচনা করার সময় এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ, শোনার আমন্ত্রণ রইল। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াঈসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যে সূরা আনকাবুত আয়াত নাম্বার 23, যে যারা মনে করে যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের চরিত্র হচ্ছে যে আল্লাহর সাথে যে দেখা হবে সেটাকেও তারা অস্বীকার করে, এবং তারা আল্লাহর রহমত চাইতে তারা আশা করে না, তারা খারাপ কিছু আশা করে। উলাইকা ইয়াসু মির রহমাতি, যে তাদের, তারা মনে করে আমাদের আর কোনো উপায় নাই, রহমত আমরা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে আল্লাহর শাস্তি, আযাবুন আলীম। সুতরাং রহমত চাইতে হবে, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলেছেন কোরআন আজিমের ভিতরে সেটা আমরা জানতে পারলাম। এখানে রাউফুর রাহিম এর একটি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করে আমার আজকের এই বক্তৃতা ইনশাআল্লাহ তাআলা শেষ করতে চাই। রাউফ এটাও হচ্ছে দয়া দেখানো, আর রাহিম এটাও দয়া দেখানো, দুটি দয়া দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আজিমের ভিতরে বলছেন যে ওয়া আন্নাল্লাহা রাউফুন রাহিমুন, তাহলে রাউফুন এবং রাহিমুনের ভিতরে পার্থক্য কি? রাহিমা রাওফা এর মূল রুট গুলো একই, দুটেই হচ্ছে দয়া দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাউফ কথাটাকে তিনি ব্যবহার করেছেন যেখানে কোনো ধরনের কোনো কষ্ট নাই, সেই তা হচ্ছে রাউফ। মানে প্রত্যেকটা রহমা হচ্ছে, মানে ফালাইসা কুল্লি রহমা, সমস্ত রহমা কিন্তু রাউফ নয়, কিন্তু সব রাউফ রহমা। আবার বলছি, উদাহরণ দিয়ে বলছি, যেমন আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাউফ বলছেন। আপনারা একটা বাচ্চার কথা চিন্তা করুন, যে বাচ্চাকে আপনি হসপিটালে নিয়ে গেছেন, তো সেখানে যে সার্জন সে সার্জারি করবে, তো বাচ্চা তো কিছু কষ্ট পাবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, কিন্তু বাচ্চাটাকে ডাক্তার সাহেব, সার্জন যে অপারেশনটা করলো তাতে বাচ্চাটার কিছু কষ্ট হলো, কিন্তু বাচ্চাটার উপরে আলটিমেটলি রহম হলো, এটাকে বলা হয় রাহিম। মানে কষ্ট থাকবে কিন্তু পরিণামে তার জন্য অনেক দয়া দেখানো হলো, এটা কষ্টসাধ্য, এর ভিতরে কষ্ট আছে কিন্তু মিষ্টতা বেশি, দীর্ঘমেয়াদি, বারবার হচ্ছে, বহমান থাকবে, অনেক দিন পর্যন্ত আনন্দটা থাকবে, অনেক বড় ধরনের উপকার করা হলো, এটা হচ্ছে রহিম। আর বাচ্চার যে পিতা মাতা, সে হসপিটালে গিয়ে অন্য একটা ঘরের ভিতরে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করলো যে আমি এই বাচ্চার অপারেশন দেখতে পারবো না, সহ্য করতে পারি না, ওই পিতা মাতার ওই দয়াটা হচ্ছে রাউফ, সে কষ্টটা দেখতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই রাউফ বলেছেন। রাউফ হচ্ছে একটি দয়া যেখানে কোনো কষ্ট নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যখন সূরা নূরের ভিতরে একটি আয়াত আছে, এটা যদি আপনারা বুঝতে চান, কেউ যদি কোরআনকে বুঝতে চান, রাউফ এবং রাহিমের ব্যাখ্যা যদি জানতে চান, তাহলে আপনাদেরকে একটা আয়াতের কথা বলে দিই। এটা কোরআনুল সূরা নূরের প্রথম আয়াত,
যেখানে আল্লাহ বলছেন যে ব্যভিচারিণী ব্যভিচার যারা করছে তাদের জন্য মিয়াতে জিলদা 100টা চাবুক মারা হবে, কিন্তু চাবুক মারার সময় যিনি এটা এক্সিকিউট করবে আল্লাহ তার উদ্দেশ্যে কি বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাউ রাউফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে রাউফ কথাটা বলছেন, সুবহানাল্লাহ কত সুন্দর করে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, যে ওই যে 100টা চাবুক যে জিনাকারিনী অথবা জেনাকারী দুই দুইজনই মানে যাকে 100টা চাবুক মারার কথা কোরআনের ভিতরে আছে, সেখানে আল্লাহ বলছেন কি, ওয়ালাম তাখুযুকুম বিহিমা রাউফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই শরীয়তের হুকুম কে বাস্তবায়ন করার সময় তোমাদেরকে যেন রাউফাতুনে আক্রান্ত না করে, তার মানে তোমরা যেন একটু দয়া মায়া না দেখাও। এটা কোন দয়া মায়া? রাউফের দয়া মায়া। কোনটা? যে মানুষের কষ্ট দেখলে আশ্চর্য হয় না, যেন বাচ্চাকে মানুষ যখন ছোট বাচ্চাকে আমাদের নিজের শরীরের উপরে যখন কষ্ট আসে তখন নিজেরা সহ্য করি না, বাচ্চাদের জন্য করি না, ইত্যাদি ইত্যাদি, মানে যে দয়াতে কোনো ধরনের কষ্ট নাই, সবই আনন্দ রহম, ওটা হচ্ছে রাউফ। এই কারণেই আল্লাহ এখানে এটা বলেন নাই, এই আয়াতটা এভাবে আল্লাহ বলতে পারতো, ওয়ালাম ইয়াকুল্লা তাখুযুকুম বিহিমা রাহমাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ সেটা কিন্তু বলেন নাই যে এই হুকুম বাস্তবায়ন করার সময় তোমাদেরকে যেন রহমতে পায় না বসে, তুমি যেন রহম না করো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন কি, কোরআনের একটি জায়গাতেই এই আয়াতের এই রাউফ বুঝতে গেলে এটা আপনাদেরকে বুঝতে হবে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাউফাতুন ফি দীনিল্লাহ, তার মানে আর রাউফুন জামিউ খাইরুন ওয়া হাসানাত, সমস্ত সুন্দর অনুভূতি গুলো গুড ইমোশনাল প্লেজার গুলি হচ্ছে রাউফ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই রাউফ হয়ে যান, আল্লাহ আমার আব্বা আম্মা যেরকম সন্তানের প্রতি রাউফ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই রাউফ হয়ে যান তার বান্দার প্রতি, তারপরে তিনি রহিম হন, সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহ রাউফুন রাহিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তিনি রাউফ হয়ে যান, আর সে রাউফ হচ্ছে এমনই। সুতরাং আপনারা রাউফ এবং রাহিমের ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছেন, এটি বুঝতে গেলে সূরা নূরের ওই যে প্রথম 2 নম্বর আয়াত যেটা, সে আয়াতের ভিতরে যে চাবুক মারার কথা সেখানে বলা হচ্ছে, সেখানে রাউফাতুন কথাটা এসেছে যে তোমরা তখন দয়া দেখাবে না ওই হুকুমটা কার্যকর করার সময়, কেননা ওটা যদি দেখাতে যাও তাহলে হুকুমটা কার্যকর হবে না। সুতরাং রাউফ যিনি হবেন তিনি হচ্ছেন এমনই মায়া যে কোনো কষ্ট সে সহ্য করতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাওবাতে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুন, যে একজন রসুল এসেছে তোমাদের মাঝখানে, তিনি হচ্ছেন বিল মুমিনিনা রাউফুন রাহিমুন, তিনি প্রথমেই রাউফ, আমাদের পিতামাতার থেকেও তিনি আমাদের প্রতি অত্যন্ত মায়া, অত্যন্ত কোনো কষ্ট তিনি একেবারেই দেখতে চান না, সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাউফের ভিতরে অন্তর্ভুক্ত করুন, আমিন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রহমতের দ্বারা মানে পরিচালিত করুন এবং রহমত দিয়ে পরিবেষ্টিত করে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।